কি অবস্থা আপনাদের, কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কে সুপ্ত খান নাকি? বাকিদের অবস্থা কি? বাকিরা কোথায়? আচ্ছা আচ্ছা, আচ্ছা, তা আপনাদের তো ফুল চার্জ আছে, আমার অবশ্য চার্জ ছাড়াই চলতেছে। যদি আমারও এখানে ইলেকট্রিসিটি যায় তাহলে কিন্তু আমিও বন্ধ। কিছু বলবা? কিসে? হ্যাঁ, আমি আমি ডেস্কটপে। আচ্ছা, ইনস্টল ইনস্টল দিতেই 2 দিন? আমি তো শুনে ফেলছি আপনাদের কথা। আচ্ছা আচ্ছা, না এটা এটা একটা সমস্যা হচ্ছে কি, যে আপনাদের ওই একটু আগে যেটা বললো আর কি ফারুক, যে পিসির কনফিগারেশনের উপরে একটা ব্যাপার থাকে, আর একটা ব্যাপার থাকে হচ্ছে যে আপনাদের সফটওয়্যার আর পিসি দুইটার কম্বিনেশনটা একটা ব্যাপার। আপনার পিসি যদি 32 বিট হয় তাহলে আপনার 32 বিটের সফটওয়্যার লাগবে, আর যদি পিসি 64 বিট হয় তাহলে আপনাদের 64 বিটের সফটওয়্যার লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। আর তৌকির খানের কি ইনস্টল হয়েছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা যেগুলা যে সফটওয়্যার ইউজ করতেছি বা আমিও যে সফটওয়্যার আপনাদের দিয়েছিলাম সেটা কিন্তু 64 বিটের। তো 64 বিটের যে সফটওয়্যার এটা কিন্তু 32 বিটে দিলে নিবে না, কিন্তু হচ্ছে না না, আমাদের আপনাদের হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে আপনাদের পিসির মাই কনফিগারেশন বা দিস পিসি, এটাতে যে যদি আপনার প্রপার্টিজে যান, বিছানায়,
আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা নাকি? আচ্ছা, যদি হচ্ছে আপনাদের উইন্ডোজ 10 হয়, সেক্ষেত্রে আপনাদের পিসির এখানে যে দিস পিসি একটা অপশন থাকে, মাই বা মাই কম্পিউটার, যেটা উইন্ডোজ 7 এ ছিল, সেটা হচ্ছে উইন্ডোজ 10 এ দিস পিসি লেখা থাকে। ওটাতে যদি রাইট ক্লিক করে নিচে প্রপার্টিজ অপশন পাবেন, সেই প্রপার্টিজ অপশনে যেয়ে আপনি এরকম করে আপনার পিসির কনফিগারেশনটা দেখতে পারবেন। তো হচ্ছে এখানে আপনার কোন কনফিগারেশন থাকে, সাধারণত হচ্ছে এই যে সিস্টেম টাইপ যেটা, এটা যাদের হচ্ছে 32 বিট, তাদের 32 বিটের সফটওয়্যারটা লাগবে, আর যাদের 64 বিট, তারা 32 বিট 64 বিট দুইটাই দিতে পারেন। বোঝা গেছে? তো আপনারা যেহেতু পিসি চালাচ্ছেন, তাহলে পিসির এই ছোট জিনিসগুলো আপনাদের, আমি অপশনে গেলে, আর যদি উপরে দিস পিসি অপশনটা না থাকে, তাহলে এই যে সার্চ বাটন যেটা আছে, সার্চ বাটনে যদি দিস পিসি লেখেন, তাহলে হচ্ছে আপনাদের এটা কি দেখা যাচ্ছে? আমার যে এই যে দিস পিসি লিখছি, এই মেনুটা আসছে, পপ আপ মেনু, এটা কি দেখা যায়? এই যে কম্পিউটার লেখা যে জায়গাটা, যেখানে আমার কার্সার আছে, কম্পিউটার নিচে অ্যাপ, হ্যাঁ, এই এখান থেকে নিচে দেখেন এই যে প্রপার্টিস অপশনটা আছে, এটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, এই এই প্রপার্টিসে ক্লিক করলে আপনার এই যে এই মেনুটা চলে আসবে, এখান থেকে আপনি আপনার পিসিটা দেখতে পারবেন, মানে পিসির যে কনফিগারেশন, আপনার র্যাম কত, পিসির সিস্টেম কত। ঠিক আছে, আর যদি আপনারা এটা বাদেও আরেকটা অপশন আছে, আপনারা সিপিইউ জেড নামে একটা সফটওয়্যার আছে, ছোট একটা সফটওয়্যার, সিপিইউ জেড, ওইটা আমি নামাই আপনাদের দেখাই তাহলে। আচ্ছা, ডাউনলোড হতে হতে আমি একটা ফোন কল রিসিভ করে আসি। হ্যালো, আমি এই যে ক্লাস শুরু করছি। আচ্ছা, তাহলে পরে ফোন দিব নাকি? ওদিকে কি ওই যে আমিন আসছিল? হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ইয়া গেছে নাকি, মানে ইয়া পরাগ গেছে সাথে, না ও একাই গেছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তাহলে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আমার পিসিতে, যে সিপিইউ জেডটা যে ইনস্টল করলাম, এটা কি দেখা যায়? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, মনিটরে আমার ডেস্কটপে যে সিপিইউ জেড, এটা তো দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, যদি এরকম হচ্ছে, এই যে এখানে দেখেন সিপিইউ জেড লেখা আছে, আপনারা গুগলে যা সার্চ দিলে এরকম একটা চলে আসবে, সিপিইউ জেড। আপনারা এখান থেকে আপনাদের কম্পিউটারের যে কনফিগারেশন, এটা খুব সহজে দেখতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপনার কম্পিউটারের নাম, যেমন আমারটা Core i5, তারপর হচ্ছে এটা কোন মাদারবোর্ড দেয়া আছে, এটা কোন প্রসেসর দেয়া আছে, এটা র্যাম কত, গ্রাফিক্স কার্ড লাগানো আছে কিনা, তারপর হচ্ছে হার্ড ডিস্ক কত লাগানো আছে, সবগুলো এটা থেকে, মাদার বোর্ড কোনটা আছে, আমারটা MSI, এবং মাদার বোর্ডের মডেল সহ দেখতে পারবেন।
আছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট সহ মনে হয় দেখা যায়, এই যে এটা 2016 সালে তৈরি করছে। তো এটা আপনার যেহেতু পিসি চালাচ্ছেন, পিসির কনফিগারেশন দেখা গেল যে ছোট ভাই আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই আমার পিসির কনফিগারেশনটা আমি বুঝতেছি না এটা কিভাবে দেখব, তো এই সিপিইউ জেডটা যদি থাকে আপনাদের তাহলে খুব সহজে অন্য কোনো ফাংশনেও যাইতে হবে না, এখান থেকে খুব সহজেই আপনারা দেখতে পারবেন এটা। আচ্ছা যাই হোক, আমরা আবার কাজেই ফিরে আসি। আচ্ছা এই কাজগুলো তো করছিলেন মনে হয় আপনারা। আচ্ছা যেমন সুপ্তর মনে হয় কাজ দেখলাম, সুপ্ত কি আছে না হারাই গেছে? আচ্ছা মেবি নেট প্রবলেম হতে পারে আজকে যেহেতু, তাহলে তো আজকে ক্লাস দেখানোটাও একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, তারপরও এর মধ্যে আসি, যেটা আমরা আলাপ আলোচনা করতে থাকি, ওরা যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে আমরা রিসিভ করে নেব। চলে আসছে সুপ্ত, চলে আসছে বলতে বলতে। আচ্ছা তো এটা হচ্ছে আপনারা যেভাবে ডিজাইন করছেন, এখন এই প্রসেসটা যদি আপনারা না দেখি তাহলে একটা সমস্যা। আর তাহলে আমি হচ্ছে আপনাদের কালকে যেভাবে দেখাই দিছিলাম সেইভাবে তো ফলো করছিলেন? আচ্ছা সুপ্তর যে প্রবলেমটা দেখছিলাম আমি, এই পেন টুল সে সিলেক্ট করার পরেই এখানে সে শেপ দিছে কিন্তু ফিলটা বন্ধ করে নাই, এই ফিলটা বন্ধ না করার ফলে তার যেটা হয়েছে আর কি, সে যখন সে ধরেন যে এরকম করে ডিজাইন করছে, করার পরে যখন আবার এদিকে গেছে, আবার যখন এদিকে গেছে, আচ্ছা আপনাদের সুপ্তর হচ্ছে এইরকম প্রবলেমটা দেখাইছিল যে এরকম আড়াআড়ি ভাবে তার সিলেকশনটা, মানে যে সে সে যে ড্রটা করছিল এই ড্রটা হচ্ছে এরকম করে দেখা গেছে, তাই তো সুপ্ত? তো সেটার সেটা সমস্যা কি কেন বুঝতে পারছেন? কালকে যখন ডিজাইন করছি তখন কিন্তু আমার হচ্ছে এরকম সমস্যাটা দেখা দেয় নাই, এখন বুঝছেন তো নাকি? আচ্ছা এটার কারণটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে ফিল আর স্ট্রোক দুইটা কালার আছে, আপনি ফিলটাকে অন করছেন আর স্ট্রোকটাকে বন্ধ করে দিছিলেন, অথবা স্ট্রোক থাকা থাকলেও আপনি ফিলটাকে চালু ছিল আপনার। শুধু ফিল অফ করে নেবেন, শুধু ফিল অফ করে নিলে শুধুমাত্র আপনার রেখাটা দেখা যাবে, এই ভিতরের যে কালারটা এটা হচ্ছে ফিল কালার। আমরা যদি এই যে এরকম করে ড্র করি, এই যে দেখেন ভিতরের যে কালারটা এটা হচ্ছে ফিল কালার, আর পাশে যে কালারটা এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? এই জন্য আমরা তো শুধু সাইডের কালারটা চাই, বর্ডারের কালারটা চাই। আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার যে আমরা মিস করে গেছি অনেক কিছুই। তো এই যে এই ব্যাপারটা আপনারা কিভাবে ড্র করছিলেন এটা তো, পেন টুল সিলেক্ট আছে এই যে আমার এই জায়গায় দেখেন পেন টুলের পাশে, আপনার পেন টুল যখন সিলেক্ট আছে এই যে টপে আপনার টুলবারের মেনু বারের নিচেই শেপ লেখা আছে কি কি লেখা আছে আপনার? হ্যাঁ
আমরা তো এই যে আপনি যে কই থাকেন, এই যে প্যাথ, এখন প্যাথ আছে, আপনার যেটা সিলেক্ট থাকবে সেটাই তো দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা এটা যেভাবে আপনার ড্র করছেন এটা আমি জানি না, তারপর দেখাই দেই যে আপনারা এটা থেকে যখন এভাবে ড্র করছেন এটার অ্যাডজাস্টমেন্ট ওইভাবে হয় নাই, তারপরে হচ্ছে নিয়ে আসি, কারণ এই কার্ভটা এভাবে হবে না। এটা দুইটা কারণ আছে, একটা হচ্ছে যে আমি যদি শুধু এখানে একটা ক্লিক দেই সেক্ষেত্রে, সবাই কি আছে নাকি? আচ্ছা না, ঘটনা না, ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে যে আমার ক্যামেরা অফ কেন, আমি তো আমাকে দেখাইতে চাই। আচ্ছা না, আমি মনে কোনো ভুলক্রমে এটা অফ করে দিছি। আচ্ছা আপনারটা অন করেন তো তাহলে আমার অন। আচ্ছা পাইছি। আচ্ছা তো বুঝি নাই। আচ্ছা যাই হোক যাই হোক, কথা কথা বলেন না, এমনিতেই হচ্ছে যেহেতু এলাকায় ইলেকট্রিসিটি নাই। আচ্ছা ক্যামেরা মনে কোনো কারণে ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘটনা তাহলে ওটাই থাক। যেটাতে আসলাম কথা বলতে সেটা হচ্ছে যে আমরা যখন এই এটা ড্র করব, যখন এরকম কার্ভ করব, তো ফার্স্ট যেটা ড্র করব সেটা এই ক্লিক করে হালকা একটু ড্র করব, যে আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দেই নাই, আমি ক্লিক করে হালকা যেদিক থেকে আমার কার্ভটা যাবে, আমার কার্ভটা তো উপরের দিক থেকে যাবে, তাই আমি শুরু করছি কিন্তু শুরু করে উপরের দিকে টান দিছি, তো টান দেওয়ার ফলে হচ্ছে কি আমার কিন্তু কার্ভটা অটো এদিকে চলে আসতেছে, তারপর হচ্ছে এদিকে নিয়ে আসতেছি। এটার কারণটা আমি বলতেছি, সে ধরেন যে পরবর্তীতে আমি যদি জাস্ট একটা ক্লিক দিয়ে করি সেক্ষেত্রে কিন্তু আমার এই কার্ভটা আসে না, কারণ পরবর্তীতে যদি আমি এডিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এই কার্ভটা পাচ্ছি, যদি আমি প্রথমে ওই ক্লিকটা না দিতাম তাহলে এই কার্ভটা আসতো না, সেক্ষেত্রে আমি এভাবে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিতে পারি। বোঝা গেছে যে এটার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আপনারা যদি নর্মালি দেন সেক্ষেত্রে কিন্তু আসবে না, তো এটার অ্যাডজাস্টমেন্টটা সে ধরেন যে আমি একটা ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পর যদি এভাবে নিয়ে আসি তখন কিন্তু এখানে হ্যান্ডেলটা নাই, আমাদের এই পয়েন্টে হ্যান্ডেলটা নাই, তো ঠিক এই কারণেই আমি যখন হচ্ছে ফার্স্ট ক্লিকটা দিব, তো ফার্স্ট ক্লিকটা দেওয়ার সময় আমার যেদিকে যেতে হবে সে ধরেন যে আমার এই পয়েন্ট থেকে এদিকে যাব, তো এই পয়েন্ট থেকে এদিকে টান দিয়ে নিয়ে আসতে হবে, বুঝতে পারছি? আমি যদি এই উপরের দিকে যাই, উপরের দিকে যাই তাহলে আমাকে এইটা ধরে টান দিয়ে উপরের দিকে যেতে হবে, তাহলে আমার কার্ভটা ওদিকে আসবে, আর যদি আমি নিচের দিকে দেই তাহলে দেখেন আমার কার্ভ কিন্তু তখন উপরের দিকে যাবে না, তখন নিচের দিক থেকে কার্ভ হচ্ছে, তাহলে আমি যেদিকে কার্ভ নিতে চাচ্ছি আমাকে ফার্স্ট যে আমার হ্যান্ডেলটা ওদিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ ওদিকে আগে ঘোরাইতে হবে, তাহলে আমার কার্ভটা ওভাবে স্মুথলি চলে আসবে। আচ্ছা আচ্ছা, এর আগের যে ক্লাস যেটা সুপ্ত খানের একটা কাজ দেখছিলাম সেদিন হচ্ছে যেটা ইয়া করলো আর কি, কালকে যে কাজটা দিল,
সেটা একটা কাজ দিছিল, পুকুরের উপরে না পানির উপরে বসা না দাঁড়ানো এরকম একটা। আমি আমি আপনার কথাটাই বলতেছি, আহসান বাদনা যেটা হচ্ছে ওই বাঁকা হয়েছিল ওইটাই তো আপনি নাকি? আচ্ছা, ওই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো ওইটা হচ্ছে যদি ছবিটা আর একটু ছোট করে দিতেন তাহলে অ্যাডজাস্ট হতো আর কি, যে পিছনে যে আপনার কিছু বাঁশ পানির মধ্যে দাঁড় করানো ছিল, তো সেটা সেটার সাথে আপনার এই যে পার্সপেক্টিভ ভিউ, আপনাদের একটা কথা বলছিলাম মনে আছে কি? হ্যাঁ, যখন হচ্ছে আমরা পার্সপেক্টিভ, ধরেন যে আপনি একটা গাছের সাথে দাঁড়ায় আছেন, এখন যদি আপনি আপনার গাছের থেকে বড় দেখা যায় আপনাকে, তাহলে কিন্তু মানুষের কাছে ওটা অ্যাডজাস্টেবল মনে হবে না। আর যখন হচ্ছে এই ছবিটার কথা বলছিলাম, যে আপনি আপনি আশেপাশের এরিয়ার সাথে কম্পেয়ার করলে আপনার ভিউটা কিন্তু অনেক বড় চলে আসছে। এইখানে এইখানে আরেকটা কাজ কি করা যেত বলতে পারেন? সে ধরেন যে আপনাকে, আপনি হচ্ছে অর্ধেকটা পানির নিচে ডুবে আছেন, এরকম বোঝানোর জন্য কি করা যেতে পারতো? হ্যাঁ, সেটা তো আছে। আপনি যদি সে ধরেন যে এখানে আপনার হাত আছে, আপনি এই অংশ তো কেটে ফেলতে পারবেন না, তাহলে আপনার হাত সহ কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আপনার পা এই পর্যন্ত কেটে দিতাম, তারপর ছোট করে আপনার অ্যাডজাস্ট করে এখানে রাখতেন, তাহলে কিন্তু কিছুটা অ্যাডজাস্ট হতো, যে আপনার এই অর্ধেক পা পানির নিচে চলে গেছে। তো এই রকম ভাবে আপনাদের চিন্তা করতে হবে, যাতে আপনাদের মানে আউটপুট ঠিক আছে। আপনি আপনার কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক সুন্দর হয়েছে, যে পাশে কোনো অংশ ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু সুন্দর হয়েছে। কিন্তু এখন হচ্ছে ছবির সাথে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কালার, আপনার অ্যাডজাস্টমেন্ট, আমরা যদি কোনো হচ্ছে আপনারা যদি এই যে শিল্পীরা যে আঁকে ড্রয়িং করে, তাদের কিন্তু এরকম সেন্স অবশ্যই থাকতে হবে। যেমন দেখেন যে এই যে দূরে যে মেয়েটা হাঁটতেছে বা এই লোকটা যে হাঁটতেছে, এটাকে কিন্তু অনেক ছোট মনে হচ্ছে, এটার তুলনায় এটাকে কিন্তু ছোট মনে হচ্ছে, বা এই লোকের তুলনায় কিন্তু বাড়িঘরটা ছোট মনে হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা পার্সপেক্টিভলি যেটা দেখি, সে আমার কাছে যে জিনিসটা আছে সেটা তুলনামূলক বড় মনে হয়। একটা ঘর একটা মানুষের তুলনায় অবশ্যই বড়, সেটা হচ্ছে ডাবল অথবা তিন গুণও হইতে পারে বড়, এরকম টিনের চালাওয়ালা ঘর। কিন্তু এখানে আপাত দৃষ্টিতে কিন্তু দেখেন এই ঘরটা এখান থেকে এই লোকটা সমান অথবা ছোট, মানে তুলনামূলক। তো আপনি যখন আপনি যখন ফটো ম্যানিপুলেশন করবেন, মানে ছবি যখন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট, সেখানে হচ্ছে কালার কম্বিনেশন, তারপর আলাদা আলাদা অন্যান্য অবজেক্ট এলিমেন্ট এখানে লাগাবেন, তো এই চিন্তাটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর যেমন দেখেন এটার শ্যাডো পিছনে দিছে, এটার শ্যাডো পিছনে দিছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে এখন চিন্তা করতে হবে, যে আপনি যখন একটা ছবি আপনার সামনে আসতেছে, এই ছবিটাতে আমার রিয়েলিস্টিক বা আমার ভালো লাগতেছে কিসের কারণে? আপনি যদি একটা শ্যাডো এদিকে দেন আর একটা শ্যাডো ওদিকে দেন, তাহলে কিন্তু দেখতে অট লাগবে। কিন্তু এই যে অট লাগাটা বা এই যে খারাপ লাগাটা, যেটা হচ্ছে আপনার চোখের মধ্যে বাজতেছে,
এই জিনিসটা বোঝার ক্ষমতা আপনাকে ক্রিয়েট করতে হবে, বোঝা গেছে? তারপর হচ্ছে কি বলে, যেমন হচ্ছে যে মাথায় যেটা দিছে, যেমন এখানে একটা হাত এদিকে চলে আসছে, বা এই যে সবুজের যে কালারটা এটা কিন্তু এর মধ্যে চলে আসছে, তো এটা কিন্তু আমাদের চোখে লাগতেছে। ব্যাপারটা কি দেখতেছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে সবুজ, এখন শিল্পী এটাকে কি বোঝাইছে সেটা শিল্পী ভালো জানে, কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে কিন্তু হাত একটা এদিকে আসে না, কিন্তু 2D ছবির ক্ষেত্রে কিন্তু এরকম করে বোঝাইছে সে যে একটা হাত এদিক দিয়ে উপরে ধরছে। তো ঠিক এরকমই আপনার ছবিটা দেখেন, যে হচ্ছে আপনার ছবিটা যদি এরকম কেটে ফেলতেন, বা যেটা বলছিলাম যে আপনারা আপনাদের যে ছবিটা আছে সেই ছবির সাথে অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডটা নেবেন, যেটার সাথে অ্যাডজাস্ট হবে না। যেমন এটার সাথে অ্যাডজাস্ট করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, মানে অন্ততপক্ষে আমাদের মতো যারা বিগিনার বিগিনিং পর্যায়ে আছেন তাদের পক্ষে এটা অ্যাডজাস্ট করাটা সো টাফ। তো আপনি যদি হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতেন যে হচ্ছে পুকুর ঘাট, যেখানে হচ্ছে ওই ঘাটের মধ্যে সে বসে আছে বা দাঁড়ায় আছে, আচ্ছা পুকুরের ছবি ছিল, আপনি সমুদ্র বলছি এই জন্য আপনি সমুদ্রই দিছেন, যে পুকুর থেকে কেটে সমুদ্র বলছিলাম এই জন্য সমুদ্রই দিছেন আপনি, আচ্ছা যাই সমুদ্র দিছেন আপনি, এখানে সি বিচ দেন, আপনার এখানে ওই বিচটা হচ্ছে পিছনের দিকে থাকবে, পানিটা সামনের দিকে থাকবে, কারণ আপনার পা যেহেতু পানিতে নেই, বুঝছেন কি চিন্তা ভাবনাটা, আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। আপনার এই যে পায়ের ওদিকে শুকনো জায়গাটা দেন, বালি দেন, আর এই দিকে হচ্ছে পানি দেন, তাহলেই তো আপনার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাইত। আচ্ছা বা ওদিকে ঘাস দেন, এদিকে একটা একটা বোল, বোলের মধ্যে কিছু পানি দিয়ে দেন। তো যাই হোক, ঘটনাক্রমে অনেক ঘটনাই ঘটে, সে ঘটনার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে আবার 10 মিনিটসের আমাদের বাইন্ডিংস দিয়ে দিচ্ছে। আচ্ছা এখন আপনাদের পেন টুলের প্র্যাকটিসটা নিয়ে আসলে, মানে আমার যেটা আপনাদের মূল টার্গেট সেটা হচ্ছে পেন টুলের প্র্যাকটিসটা, কারণ হচ্ছে আপনি যাই করেন আপনাদের পেন টুলের প্র্যাকটিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা এখন মনে হয় যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে কি বলবো জানি, আচ্ছা আমরা হচ্ছে একটা ছবি নিয়ে আসি, ছবি নিয়ে এসে চেহারা কিছু আপডেট করি, তাহলে কিছু কাজ দেখা যাবে। আচ্ছা সে ধরেন যে ছবিটা, ছবিটা আমরা খুব সহজে স্পট হিলিং টুল দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু এটাতে কাজ করা যাচ্ছে না কেন? আচ্ছা লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এটা আসলে ওই যে লক ছিল, মানে স্মার্ট অবজেক্ট ছিল, এটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ তো এটা আরো কিছু প্রসেস আছে যেটা দিয়ে মানে আরো ভালোভাবে করা যায় আরো স্মুথলি।
বেশি টান দিলে কিন্তু একসাথে তখন নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, বেশি ব্লার হয়ে যায়। হচ্ছে জাস্ট যে স্পটটা, ওই স্পটটার উপরে দিলে বেটার সার্ভিস পাওয়া যায় আর কি। সুপ্ত খান দেখতেছেন? সুপ্ত মনে নাই, হারাই গেছে আবার। আচ্ছা, তাহলে এভাবে ছবি কিন্তু আপনার আবার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আই ড্রপার টুলটা কোথায় আছে জানেন? এভাবে একটার উপরে কার্সার রাখলে তো একটা একটা করে সবগুলো আপনার নাম দেখাবে। আপনি কি সেভাবেই খুঁজতেছেন? আচ্ছা আচ্ছা, না, কথা হচ্ছে যে আই ড্রপার টুল, যে এইটাকে বলে যে ড্রপার টুল। আচ্ছা, আই ড্রপার টুলটা মূলত হচ্ছে যে একটা থেকে, বা আই ড্রপার টুলের আরেকটা নাম হচ্ছে কালার পিকার, যে আমরা একটা থেকে আরেকটার মধ্যে কালার পিক করি, এই জন্য এটাকে কালার পিকারও বলে। এইটার নিচে যে ইয়াটা আছে সেটার মধ্যে দেখবেন যে স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল। তো এই অপশনগুলো আমরা হচ্ছে পরেগুলো দেখবো। প্রথমটাই হচ্ছে স্পট হেলিং টুল, এটাই হচ্ছে আমরা নিচ্ছি। এটা নিয়ে জাস্ট স্পটের মধ্যে ক্লিক দিলে স্পটগুলো চলে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এর মধ্যে সে অনেক সময় দেখা যায় যে আমাদের কি বলে, সিগারেট খাওয়ার কারণে ঠোঁট কালো হয়ে যায়, ঠোঁট লাল করতে হয়, এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা এই যে কুইক সিলেকশন টুল নিয়ে, সে ধরেন যে এরকম যদি, নেয়ার পরে সেখানে আমরা একটা কালার দেই। ঠোঁটের কালার সাধারণত কি পিঙ্কি হয় নাকি? আচ্ছা, সে ধরেন যে এই কালার, আমরা তার আগে এটাকে কপি করে নিব, যে অংশটা সিলেক্ট করছি ঠোঁটের এই অংশটা কপি করে নিব। কপি করে নিব কিভাবে বলেন? এই যে কপি হয়ে গেছে। অথবা যদি কপি নাও করেন সেক্ষেত্রেও সমস্যা নেই। এখন এটার মধ্যে আমরা মানে সিলেকশন করার পরে এই অংশের মধ্যে আমরা কালার দিব, সেটা হচ্ছে উপরের কালারটা। সরি, এটা তো বোঝা যাচ্ছে নাকি? এটা দেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা যদি এই যে উপরের ব্লেন্ডিং অপশন, এখানে একটা অপশন দেখেন, এখান থেকে আমরা ব্লেন্ড করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে দুইটার মধ্যেই কালারটা, দুইটার মধ্যেই কালার হয়ে গেছে।
এভাবে কিন্তু কালার আপনারা করতে পারেন। বুঝছেন সুপ্ত খান? বা এখান থেকে যদি আরো আপনারা অন্য কিছু চেঞ্জ করে দেন। এই ব্যাপারটা, এই অপশন গুলা আপনারা দেখবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এরকম কিন্তু আমরা একটু লাইট বাড়াই দিলাম, বা এখানে আর একটু কালার হইলো। যদি এটার অপাসিটি আর আবার বাড়াই দেওয়া যায়, তাহলে এটার এটা আর একটু বেশি দেখা যাবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আবার দেখা যায় যে এই যে বাড়তি অংশ চলে আসছে, আপনারা এই যে এখানে আরেকটা টুল আছে, ইরেজার টুল, এই ইরেজার টুল ধরে আপনাদের যখন লেয়ারটা সিলেক্ট থাকবে, ছোট করে নেন, কিন্তু বাড়তি অংশটা এবার ডিলিট করে দেওয়া যায়। হচ্ছে এদিকে এদিকে যদি কালার দিতে হয়, সেক্ষেত্রে আপনারা এই যে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এটা কি বোঝা গেছে? যদি হচ্ছে কোনো দিকে বাদ থাকে, তাহলে সেদিকে কালার করতে গেলে আমাকে ব্রাশ টুল নিয়ে, যদি আমার এই যে উপরে ওই কালারটা থাকে, তাহলে আমার এখানে কালার আসতেছে। আর যদি বাদ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ইরেজার টুল দিয়ে। হ্যাঁ, এই ঠিক আছে, পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে কি আপনারা তো আপনাদেরটা পরিবর্তন করতে পারবেন আশা করা যায়। আচ্ছা, তাহলে তৌকির সাহেব অল টাইম প্লেনের ছাদে ঘোরাফেরা করে, তো একটা শব্দটা ওখানে বেশি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানকার ব্লেন্ডিং অপশনটা দেখলাম। ব্লেন্ডিং অপশন কিন্তু আমরা কয়েকভাবে দেখছি। আবার আপনি যদি ধরেন যে এটা এই ব্লেন্ডিং এ থাক,
আপনি যদি মানুষের পিঙ্ক ঠোঁট এরকম ব্লুইশ করতে চান, তো সেক্ষেত্রে আমাদেরকে কেমনে কি করতে হবে? দেখেন কিন্তু রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রংটা আনলাম এই যে আমার এখান থেকে যে ব্লু কালার, এই ব্লু কালারটা সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস, যদি উপরের কালারটা হয় তাহলে অল্টার ব্যাক স্পেস, আর নিচে ব্যাকগ্রাউন্ড কালার হয় তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, আচ্ছা, এখন একটা ব্যাপার, এখানে যদি আপনাদের একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আপনি এসে ধরেন যে এখানকার মধ্যে শুধুমাত্র এটাকে নড়াচড়া করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অনেকগুলো নড়াচড়া হয়ে যাচ্ছে ঝামেলাগুলো, কিন্তু কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা ব্যাপার যে যদি আপনাদের অনেকগুলো একসাথে মাল্টিপল সিলেক্ট হয়ে যায় আপনাদের, কিন্তু আচ্ছা আমার এটাতে একবারে সিলেক্ট হয়ে যায়, যে যদি এখন এর মধ্যে আপনারা অন্য সিলেক্ট করতে যান, যদি না হয় তাহলে বাইরের একটা লেয়ার সিলেক্ট করে তারপর ওইটাকে সিলেক্ট করতে হয়। আর আমরা হচ্ছে এর আগের দিন গ্রুপ করা দেখেছিলাম এই নিচের এই ফোল্ডার থেকে গ্রুপ করা, মনে আছে তো? এখন এখন আমি যদি আমার সিলেক্টেড, সে ধরেন যে এই যে শেপ 10, তারপর শেপ 9, 8, 7, 5 বা এই পর্যন্ত আমি একসাথে গ্রুপ করতে যাচ্ছি, তো যদি এই লেয়ারগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল জি প্রেস করি, কন্ট্রোল ধরে জি, গ্রুপের জি, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে এবং ওই ফোল্ডারের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এই শর্টকাটটা আপনাদের ইলাস্ট্রেটরে যখন যাবেন বা আদার্স যে ইয়াতে, এই শর্টকাটটা প্রায় সেম, গ্রুপের জি, কন্ট্রোল জি প্রেস করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে ওকে, এই ঠোঁটের কালার তো বুঝছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা হালকা একটু চোখের কালারও চেঞ্জ করে দিই, তাহলে ভালো লাগবে। সে ধরেন যে চোখ এটাই, চোখের কালার কি দেওয়া যায়? এ, ব্লু চোখের কালার হয়। আচ্ছা, ওটা ওটা হয় হচ্ছে গানের মধ্যে, আমরা এরকম একটা দিতে পারি। ঠিক আছে, এটাকেও যদি আমরা কি করি মাল্টিপ্লাই বা হচ্ছে আপনারা অন্য কিছু দিতে পারেন, এখানে দেখবেন যেটাতে আপনার অ্যাডজাস্টমেন্টটা ভালো আসতেছে বা আপনি যেরকম চাচ্ছেন সেরকম আসতেছে কিনা। ওভারলে, হার্ড লাইট, আচ্ছা, ওকে, এটা দিয়ে আপনি এখান থেকে অপাসিটি একটু কমাই দেই। তারপর আসেন এখান থেকে, ইরেজার টুল নেই, ইরেজার টুল নিয়ে চোখের অংশ যেহেতু এদিকে আসবে না,
এরকম একটা কিন্তু লুক আপনারা পরিবর্তন করে দিতে পারেন, বোঝা গেছে? এন্ড সেটা সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কতটুকু দিতে পারবেন দিবেন বা আপনার কতটুকু, এরকম হালকা একটু দেই তাহলে ব্যাপারটা দেখা যাবে যে আছে আবার নাইও। ঠিক আছে, যে তার হচ্ছে এরকম ব্লু আইস, সুপ্ত খানের ব্লু আইস। তো এরকম ছোটখাটো পরিবর্তন গুলা যেগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করবেন, আপনাদের জিনিসটা সুন্দর লাগবে, কিন্তু যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে না যে আপনি চেঞ্জ করছেন। যেমন এখানে যে এখন ঠোঁটের কালার যে এটার আগে অন্যরকম ছিল, এটা ছবিকে ফার্স্ট টাইম দেখে কেউ মনে করবে যে এটা আমরা পরিবর্তন করলাম, বা চোখের এই যে আই বলটা, তো এরকম অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসতে হবে যে ঠোঁট এরকম ছিল আমাদের, অ্যাডজাস্ট করে জাস্ট হচ্ছে। এখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন। যেমন আমরা কিন্তু এখানে দুই রকম কালার দিছি, তো সাধারণত মেকআপ করলে এটা আসলে অ্যাডজাস্ট করে কিনা, চোখের লেন্সের সাথে ঠোঁটের কালার এটা অ্যাডজাস্ট করে কিনা, এটা কিন্তু এই সেন্সটা আপনার থাকতে হবে। বা আপনি যখন একটা মুভি দেখতেছেন, বা আপনি যখন একটা কি বলে নাটক দেখতেছেন, সেখানে যে অ্যাডজাস্টমেন্টটা করতেছে কোনটার সাথে কোন কালারগুলা, সে ধরেন যে আপনার ড্রেসের সাথে দুল, তারপর হচ্ছে আপনার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, তো এই যে কোনটার সাথে কোনটা কালারগুলো হচ্ছে ঠিক রাখতেছে, অ্যাডজাস্ট করতেছে, সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, বোঝা গেছে? কারণ হচ্ছে আমরা এটা দিলাম কালো, ওইটা দিলাম হচ্ছে ব্লু, সে এটা দিলাম হচ্ছে আরেক রকম কালার, তো এই সবগুলার সাথে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে যে অ্যাডজাস্টমেন্টটা হয় সেটাই হচ্ছে কি মানে আমাদের ফটো ম্যানিপুলেশন যেটাকে বলে। আচ্ছা, আচ্ছা, কালকে আপনাদের আরেকটা ব্যাপার দেখাইছিলাম, সেটা হচ্ছে যে কি যেন দেখাইছিলাম কালকে, লেয়ার মাস্ক, মনে আছে? আচ্ছা, আচ্ছা, আমরা আজকে আরেকটা ছবি নিই। তানিয়া সুলতানা কি আজকে আসলেন নাকি? তানিয়া সুলতানা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিউট করলে তো শুনতে পাওয়ার কথা। আচ্ছা, আচ্ছা, আমরা এরকম যদি একটা ছবি নিই এবং সেটা হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করলে সিলেকশনটা তো আপনারা খুব সহজেই এখন পারেন, তো অবশ্যই আপনারা আপনারা আপনার পেন টুলের প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে সিলেকশনটা তাড়াতাড়ি করে করতেছি। তো আমরা এখানে যখন লেয়ার মাস্ক করতেছি তখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিই। আচ্ছা, তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে চলে গেছে। এখন আমরা যদি এটার মধ্যে ক্লিক করে
এখানে দেখেন আপনার যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় যে উপরের দিকে দেখেন যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনটার মধ্যে যাই তাহলে দেখেন আরেকটা মেনু চলে আসে। আমাদের একটা টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড দেয়, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, অথবা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের সিলেকশনটা ঠিক আছে কিনা, যে ব্ল্যাকের সাথে থাকলে কি রকম দেখাবে, হোয়াইটের সাথে থাকলে কেমন দেখাবে। তারপর হচ্ছে আমাদের এটাকে কি বলে আলফা, এটাকে বলে হচ্ছে আলফা, যে এর আগের দিন যেটা বলছিলাম যে আমাদের সাদা অংশ যেটুক এটুক হচ্ছে ভিজিবল, আর কালো অংশ যেটা সেটা হচ্ছে আমরা দেখি না। তো এই ছবির মধ্যে যে কালো যে অংশটা সেটা আমরা দেখতেছি না, আর সাদা অংশটা আমরা ছবির মধ্যে দেখি। আচ্ছা, তো সে ধরেন এই যে এখানে দেখেন বাম পাশে কয়েকটা টুল দেখা যাচ্ছে, এই টুলগুলোর মধ্যে যদি এখানে একটা সিলেকশন আছে, সেই সিলেকশনটা যদি আমি এখানে ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, আপনি যদি পূর্বের ছবিতে চলে যাই দেখেন যে এদিক দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। বা হচ্ছে এই টুলটা নেই, সেক্ষেত্রে দেখেন এটা আবার চলে যাচ্ছে। তো আমাদের যদি এখানে এরকম কিছু থাকে যে সে ধরেন যে এই যে সাদা একটু অংশ চলে আসছে, আমি যদি দিই তাহলে এটা আস্তে আস্তে চলে যাবে, কানের অংশটা সিলেকশনে মানে ঝামেলা ছিল। তাহলে কি এই যে যে অংশটা চলে গেছে এই অংশটা কিন্তু আবার ফেরত আসতেছে, তো আমি যদি কতটুকু জায়গা আমার আবার ফেরত দরকার এতটুকু কিন্তু এভাবে চলে আসতে পারে, জাস্ট আমার এজ গুলা। তারপর এখানে দেখেন ফেদার যে অংশটা আছে, আমি যদি ফেদার দেই তাহলে দেখেন কি পরিবর্তনটা হচ্ছে। এর আগে ফেদারের ব্যাপারটা তো বুঝছিলেন, এর আগের দিন যে ফেদার দেখেছিলাম যে একটা গোল বৃত্ততে আমরা যদি ফেদার দেই তাহলে এটা আস্তে আস্তে এসে আমার ডিপ কালারের মধ্যে যায়। তো এখানে ফেদারটা এরকমই যে যে আমি যখন এটা কেটে নিচ্ছি আমার এই কাটাটা কিন্তু একবারে কিরকম যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আর আমার অবজেক্টের যে কালার দুইটার ডিফারেন্সটা স্পষ্ট করে বোঝা যায়, কিন্তু আমি যখন ফেদার দিব, ফেদার খুব বেশি দিব না, ফেদার খুব বেশি দিলে ছবি নষ্ট হয়ে যায়। তো ফেদার যখন আমি 2-3 দিব, তারপরে রেডিয়াস, এগুলো আপনাকে পরিবর্তন করে দেখতে হবে যে কোনটাতে আপনার ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে। আমার কিন্তু এই যে রেড যেটা আসছে রেডটা কিন্তু আমার ছবির মধ্যে থাকবে না, আমি যদি ওকে দেই সেক্ষেত্রে দেখেন যে ছবিটা আবার চলে আসছে। আমি যদি যে ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা কি কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, দেন ছবির এই পাশের এগুলা কিন্তু মানে খুব বেশি বোঝা যায় না এজ গুলা। তো যখন হচ্ছে আমার এখানে ফেদারটা একটা ইম্পর্টেন্ট, আর এভাবে এই মাস্কিং এর এইভাবে মাস্কিং করে আমাদের যে হেয়ার যেটা আর কি চুলের যে অংশটা এটা কিন্তু স্মুথলি আসে, যেমন এটা দেখেন তারপরও অল্প একটু ব্যাকগ্রাউন্ডের কালার থেকে গেছে। তো আপনাদের যখন কাজ করবেন তখন দেখবেন যে এগুলা একটুও রাখা যাবে না, ঠিক আছে। এই যে মানে এখানে দেখেন দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনি কাছে নিয়ে আসতেছেন আপনাকে এই ভিউয়ে অবশ্যই নিয়ে আসতে হবে যে হচ্ছে এখানে দেখা যাবে না। আর এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন। সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এখন যদি এটার ঠোঁটের কালার চেঞ্জ করতে চাই তাহলে কি সম্ভব যাবে।
শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ট্রাই করে দেখি। আচ্ছা বলেন, আমাদের এই যে সিলেকশন টুলটা, ছোট বড় সাইজ করতেছে কিভাবে? আচ্ছা উপর থেকে করা যাবে, আপনার কিবোর্ড থেকে জানতে হবে। আমার হচ্ছে সেকেন্ড ব্রাকেট লেফট সাইড আর রাইট সাইড, ফারুকও ভুলে গেছেন। সেকেন্ড ব্র্যাকেটের যে রাইট সাইড এটা হচ্ছে বড় করে, আর সেকেন্ড ব্র্যাকেটের যে লেফট সাইড এটা ছোট করে। তো আমি যখন এটাকে ধরতেছি, সজীব সাহেব কই ছিল এতক্ষণ? আমি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে .com নাকি? আচ্ছা আমরা এটাকে আবার কেটে নেই, কেটে নেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটাতে কি কালার দিব বলেন? এটা পিঙ্ক কালারই দেই নাকি? কারণ ঠোঁট মানেই আমরা একটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের আভা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা আপনাদের করতে হবে। যে আবার এটা একটা কাজ আপনারা করতেই পারেন, সেটা হচ্ছে যে চেহারার সাথে অ্যাডজাস্ট রেখে যদি আমরা কালারটা দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিতে পারি? সুপ্ত বলেন, আমি তো পারি না। আমি যদি চেহারার কালারটা নিতে চাই আমি কি? আচ্ছা এই চেহারার কালারটা আমি খুব সহজে কিভাবে নিতে পারি? আমার তো এখানে বুঝতে হবে, খুঁজতে হবে যে চেহারার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কোন কালারটা, তাই তো? আচ্ছা এখানে ক্রপের নিচে, তারার নিচে। আচ্ছা এই আই আই ড্রপার টুলের। আচ্ছা তো ব্যাপার হচ্ছে ওইটাই, আপনি যখন এই কালারের মেনু ক্লিক করবেন তখন কিন্তু দেখেন এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এই কালারের অপশনটা ওপেন করেও করতে পারেন, আবার শুধুমাত্র এই ড্রপার দিয়েও করতে পারেন। আপনি এখানে ক্লিক দেন, দেখেন যে এই যে এখানে এই কালার চলে আসছে। তো আপনি এখন এই কালারে যে হালকা একটু এদিকে লাইট করে দেন, দেওয়ার পর আপনি এটার মধ্যে যাওয়ার পরে ওই কালারটা দিই। তারপর হচ্ছে আমরা যেটা করি যে অপাসিটির মধ্যে একটু বাড়ায় দিই। এখন দেখেন তার ঠোঁট হচ্ছে কি পরিবর্তন, কি বোঝা যাচ্ছে? আমরা যে একবারে খুব বেশি, হ্যাঁ আচ্ছা আমরা যে কালারটা খুব বেশি পরিবর্তন করবো এমন তো না। এই যে দেখেন আমরা যদি মাল্টিপ্লাই বাদে নর্মাল দেই, আমাদের অপাসিটিটা বাড়ায় দিই, এই যে দেখেন খারাপ দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে তো চেহারার সাথে অ্যাডজাস্ট করব, মানে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এমন হবে যে হচ্ছে আমার কি জিনিসটা হচ্ছে, সে ধরেন যে এরকম যদি দেই, এখানে দেখেন যে এটা অফ করলে এরকম হচ্ছে। আপনার কাছে নিয়ে আসি যে এখন কিন্তু নাই, ইফেক্টটা এখন নাই এর মধ্যে। যদি যে ইফেক্টটা অন করি তাহলে দেখেন যে এই পরিবর্তনটা, আর এই যে যে জায়গাটা একটু কি খাপছাড়া খাপছাড়া, এটা এটা ঠিক করতে পারি কিভাবে? এটার জন্য যে ব্রাশ ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে জাস্ট দিলে এটা চলে আসবে। আর যদি এক্সট্রা আসে তাহলে ইরেজার দিয়ে জাস্ট হচ্ছে আমাদের ছোট করে নিতে পারি, ইরেজার দিয়ে জাস্ট হালকা।
ঠোঁটটা সাধারণত এরকম হয়। 23, এখন এখন কি বোঝা যায় সুপ্ত পরিবর্তন? আপনি, হ্যাঁ আপনি যদি ঠোঁটের মধ্যে একবারে কয়লার কালি লাগাই দেন তাহলে কি এই পরিবর্তন আপনার চোখে লাগবে, কিন্তু সেটা কি চেহারার সাথে ভালো লাগবে? এখন ব্যাপারটা তো এটাই, আপনাকে ওই সেন্সটা গ্রো করতে হবে রে ভাই। আমি বারবার এটাই বলতেছি যে আপনি একটা জায়গায় যে খুব বেশি কালার দেওয়াটা জিনিসটা সুন্দর তা কিন্তু না। আমরা তো বলতেছি যে আপনি যখন এক মানানসই হইতে হবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে চেহারার সাথে আপনি যদি যে বাংলা ছবির নায়কদের মতো ঠোঁটে লিপস্টিক দেন, ঠোঁটে কিন্তু সব নায়করাই লিপস্টিক বা কালার দেয়, সেটা চেহারার সাথে অ্যাডজাস্ট করে। দেন আপনি যদি থিঙ্ক করেন যে সাকিব খানের মতো আপনি এরকম কালার দিবেন, লিপস্টিক দিবেন, তাহলে কিন্তু অড দেখাবে ব্যাপারটা। তো এখানে চেহারার সাথে অ্যাডজাস্ট করে আমাদের এতটুকু কালার দিলেই চলতেছে, আপনি এর থেকে কম দিতে পারেন। আবার যদি আপনি চান যে আপনার এটা চোখে ভাল লাগতেছে না, আপনি ফুলটাই বাড়াই দিতে পারেন। যে আমরা যে অপাসিটি কমাই দিছিলাম, আপনার যদি মনে হয় যে এরকম হলেও চলবে, ওকে, তখন হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এটা আর্টিফিশিয়াল। অথবা দেখা, অথবা কেউ বুঝবে যে ও ছোট বোনের লিপস্টিক চুরি করে হয়ে দিছে। আচ্ছা 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 আচ্ছা, বড় বোন। আচ্ছা দেখা গেল যে বান্ধবীর বড় বোনেরও দিতে পারে চুরি করে। আচ্ছা তো, আচ্ছা এর মধ্যে, এর যদি চোখের কালার চেঞ্জ করতে চাই, সম্ভব এটা? আচ্ছা সেটা একটু আগে যেভাবে করলাম, আমরা এখানেও ঠিক সেম ওয়েতেই করতে পারি। হ্যাঁ বলেন। কোনটা যে আপনি বলতেছেন, আমি যেগুলা প্রেস করতেছি সেগুলো তো আপনাদের বলেই দিছি, আমি জাস্ট এখন প্রেস করতেছি। যেমন ধরেন যে এই যে আমার এক্সট্রা সিলেকশন যখন হয়, এই এক্সট্রা সিলেকশন বাদ দেওয়ার জন্য আমি জাস্ট অল্টার প্রেস করি। আপনি এর মধ্যে দেখেন এই যে আমি জাস্ট নর্মালি এটার মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তো নর্মালি এটা কিন্তু যোগ হয়, আর অল্টার প্রেস করলে দেখেন এর ভিতরেই একটা মাইনাস সাইন চলে আসছে। ওকে আচ্ছা, তো সেম ওয়েতেই। আচ্ছা এইখানে যে ব্যাপারটা আপনাদের কাজ করতে যে আটকায় যাবেন, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই লেয়ারের মধ্যে দেখেন যেটাদের মধ্যে ছবি, আমি কিন্তু সেটা সিলেক্ট করে রাখছি, সেটা থেকে কিন্তু আমি কপি করতেছি। কপি করা, কপি করে কিভাবে এটা বলেন? আমি শুধু এই যে দেখেন চোখ দুইটা কপি করছি, ঠোঁটটা কপি করছিলাম আর একটা লেয়ারে। সিলেক্ট করে যদি ডুপ্লিকেট লেয়ার করি তাহলে তো ফুল লেয়ারটাই ডুপ্লিকেট হবে, আমি তো লেয়ার ডুপ্লিকেট করি নাই। আচ্ছা এটা এটা করছি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে যদি প্রেস করেন যে সিলেকশনটা থাকবে সেটা কপি হয়ে অন্য একটা লেয়ারে চলে যাবে। আচ্ছা সে ধরেন যে আমার এই যে লেয়ার 13, যেটা লেয়ার 13-এ এই চোখ দুইটা সিলেকশন অবস্থায় আছে, আমি যদি এই অবস্থায় কন্ট্রোল জে প্রেস করি, দেখেন আমি 13 অফ করে দিলাম, এখন 14-এ চোখ চলে আসছে। 13-এ তো আছেই, 14-এ চলে গেছে, কপি হয়ে গেছে, মানে আমার কপি হচ্ছে সাথে একটা লেয়ারও ক্রিয়েট হচ্ছে। কন্ট্রোল জেড না কিন্তু জে। আচ্ছা তো এখন এটার মধ্যে আমরা কি কালার দিতে পারি? এটার মধ্যে আগের মতোই একটা কালার দিই, বা এটার মধ্যে হালকা একটু রেড কালার দিই, যে একটা ভয়ঙ্কর চেহারা।
ঠিক ব্যাপারটা এভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো চোখের মধ্যে কিন্তু হালকা একটা পিঙ্ক গ্লো চলে আসছে। সাধারণত আমরা এটা রিমুভ করি যখন হচ্ছে আমাদের ওই ক্যামেরার মধ্যে চোখ জ্বলে যায়, তো এরকম একটা আভা চলে আসছে। কি সুপ্ত খান, বোঝা যায় তো নাকি? আচ্ছা আচ্ছা, তানিয়া এর আগে কি আপনি দেখছিলেন এগুলা? আচ্ছা, তো অনেকদিন পর মনে হয় আপনি আসলেন। এর আগে আমরা 4টা ক্লাস করে ফেলছি, আজকে মানে 5th ক্লাস। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে গ্রুপে একটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা অ্যানাউন্স করে দিয়েন, ফ্রাইডেতে আপনাদের ক্লাস অফ থাকবে। হ্যাঁ, ফ্রাইডেতে ক্লাস অফ, এটা আজকে দুপুরে আমাকে জানাইলো। তো যাক, এরকম করে আপনারা আপনাদের ছবি আর তার সাথে যদি, ও আবার টাইম দেখাচ্ছে, এখন এখানে একটা ব্যাপার যে সে আমি হচ্ছে দাঁড়াই আছি কোথায়, আমি জাস্ট সামনে এখানেই দাঁড়াই আছি, তাই তো? আমি জাস্ট এখানে দাঁড়াই আছি। এখন আমি হচ্ছে এটাকে ছোট করতে যাচ্ছি, বা আমি এটাকে এই যে কর্নারে বা হচ্ছে ওই পানির ধারের কাছে এখানে দাঁড় করাইতে যাচ্ছি, বা আমি ওই রকম একটা ভিউ চাচ্ছি। আর এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এই লেয়ারটাই ক্যারেক্টার, আর আমি যে ঠোঁটে কাজ করলাম সেটা এই লেয়ারে, ওকে? আর এই লেয়ারে হচ্ছে আমার চোখ, চোখের যে কাজটুকু করলাম। তাহলে আমি যদি এটা ছোট বড় করি, তাহলে আমার তিনটা লেয়ার একসাথে ধরে কাজ করতে হবে। এ ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই, শুধুমাত্র যে ছবি এটার মধ্যে আছে, অথবা যেটা করা যায় যে এই তিনটা ধরে, একটু আগে আমি বললাম যে গ্রুপ আমরা করতে পারি খুব সংক্ষেপে শর্টকাটে, কিভাবে বলেন? কন্ট্রোল জি, এই তিনটা লেয়ার যখন সিলেক্ট থাকবে, আপনি যদি কন্ট্রোল জি প্রেস করেন, এই যে গ্রুপ হয়ে গেছে, আপনি একটার মধ্যেই সবকিছু চলে আসছে। ওকে, তো এটা ধরে আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, আর অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আমি যখন ছোট করব, চারপাশ থেকে যেন সমানভাবে ছোট হয়, ঠিক আছে? যদি শুধুমাত্র একদিক থেকে ছোট করেন তাহলে এরকম চাপা মনে হবে। আমার দেখেন যে চারপাশ থেকে কিন্তু সমানভাবে ছোট হচ্ছে, অথবা এই কর্নার ধরে আপনারা এভাবে ছোট করতে পারেন। আচ্ছা তো একটু আগে সুপ্ত খানকে যেটা বলতেছিলাম, যে আপনি যদি আপনার ছবিটা যে পানির মধ্যে যেরকম ভাবে দিছিলেন, তো এইখানে এই ছবিটা ছোট করার মাধ্যমেই কিন্তু যেটা বোঝা গেল যে সে হচ্ছে একটু দূরে দাঁড়ায় আছে, আমার ফ্রেমের সামনে দাঁড়ায় নাই, বা আমার ক্যামেরার সামনে দাঁড়ায় নাই। তো এই ফটো বা আমরা এখানে 2D কাজ করতেছি, এটা কিন্তু 3D না। তো আমার এখানে পার্সপেক্টিভ ভিউতে একটার সাথে আরেকটা অ্যাডজাস্টমেন্টটা এই ছোট বড় করা বা তার সাথে শ্যাডো করা, এর মাধ্যমেই কিন্তু করতে হবে। তা আমি যদি এটার মধ্যে একটা শ্যাডো দিতে চাই, সুপ্ত শ্যাডো কি দিতে পারবো, কিভাবে বলেন? আচ্ছা,
শ্যাডো হচ্ছে নর্মালি আমরা এখান থেকে দিতে পারি, যে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে গেলে আপনারা দেখেন যে নিচে ড্রপ শ্যাডো, এই শ্যাডো কিন্তু তার চারপাশে শ্যাডো চলে যাচ্ছে। কিন্তু আমি যদি ন্যাচারালি চিন্তা করি, এটা হচ্ছে আমার অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে, সে একটা টেক্সটে যদি আপনি শ্যাডো দিতে চান সেক্ষেত্রে এটা পসিবল। আপনি যদি এখান থেকে হচ্ছে একটু মুভ করি অ্যাঙ্গেল, আমার কি এখানে এই শ্যাডো কি চলবে? আচ্ছা, সেক্ষেত্রে আমি কিভাবে শ্যাডো বা শ্যাডোর আইডিয়া কিভাবে নিতে পারি? আমার এখানে শ্যাডোটা কি রকম আসতে পারে সেটা বলেন। আমার এখানে শ্যাডোটা আসতে পারে সে উপরে একটা সূর্য বা উপরে একটা চন্দ্র বা উপরে একটা লাইট এরকম থাকবে, যেটা শ্যাডো এটার উপরে পড়বে, এভাবে শ্যাডোটা আসতে পারে। সজীব মনে হয় কিছু বলতেছে, আপনার মাইক অফ, আপনার মিউট করা, মিউট আনমিউট করেন আগে। আচ্ছা, তো যাই হোক, আমরা এই যে গ্রুপের মধ্যে আসি, গ্রুপের মধ্যে আসার পরে আমরা এই গ্রুপটাকেই হচ্ছে একটা কপি করি। এই গ্রুপটাকে কপি করার সিস্টেম কি? আমরা গ্রুপটাকে নিয়ে এসে ক্রিয়েট যে লেয়ার এটার মধ্যে যদি ছেড়ে দেই, তাহলে দেখেন গ্রুপ টু আরেকটা কপি হয়ে গেছে, দেন এটার মধ্যেও আছে সেম অবজেক্ট, এটার মধ্যেও সেম অবজেক্ট। তো আমরা সে ধরেন যে একটার মধ্যে ধরে এটার যে আচ্ছা এইগুলাকে যদি আমি কি করতে চাই, এগুলাকে যদি ফ্ল্যাটেন করতে চাই, একটা ইমেজে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে পারি? রাইট ক্লিক করে এই যে দেখেন মার্জ ভিজিবল, মার্জ ভিজিবলে যদি ক্লিক দেই তাহলে এই যে তিনটা মিলে একটা ছবি হয়ে গেছে, মানে সরি মার্জ ভিজিবল আপনার সবগুলা যে ভিজিবল থাকবে সবগুলাই, যতগুলা আই ওপেন করা থাকবে সবগুলাই একসাথে ফ্ল্যাটেন হয়ে যাবে। সব ভুলে গেছে, এই দেখেন মার্জ ভিজিবল এখন যদি দেই শুধুমাত্র ওই তিনটা লেয়ারই একখানে হয়ে গেছে গ্রুপ। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব যে হচ্ছে মার্জ লেয়ার, মার্জ লেয়ার করলে ওই লেয়ারের যে অবজেক্ট গুলা সেটা হচ্ছে কি ভিজিবল হয়ে ফ্ল্যাটেন হয়ে গেছে। এই দেখেন এই গ্রুপের মধ্যে শুধু একটাই লেয়ার, লেয়ার 12, এই লেয়ার 12-র মধ্যে সব ছবি চলে আসছে। কিন্তু আমরা যদি গ্রুপ 2-এর মধ্যে যাই তাহলে দেখেন যে সবগুলো আলাদা আলাদা অবজেক্টে আছে এখনো। তো এটা করার কারণ হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে যদি আমাদের শ্যাডোর কালার সাধারণত কি হয় ব্ল্যাক হয়, দিয়ে আমরা ব্ল্যাক কালার দেই, তাহলে দেখেন এরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই তো? এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন যদি আমরা যেদিকে শ্যাডোটা দিতে চাচ্ছি সেদিকে যদি নিয়ে আসি, এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল টি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমি এটাকে এ জায়গাতেই শ্যাডো হিসাবে থাকে, ছবি উপরে বা এটাকে নিচে, তারপর এটার এভাবে তো শ্যাডো দেয়া যায় নাকি?
শ্যাডো কি মনে হচ্ছে? শ্যাডো ফিল আসতেছে। তো এভাবেই আপনাদের হচ্ছে একটা একটা করে চিন্তা মাথায় নিয়ে আসতে হবে। আপনারা যদি গাঢ় করে দিতে চান তাহলে এখান থেকে অপাসিটি বাড়াই দিতে পারেন, যে আপনার সে যখন হচ্ছে মাথার উপরে সূর্য থাকে তখন হচ্ছে কি, তখন হচ্ছে আপনার শ্যাডোটা অনেক গাঢ় হয়, বা সূর্য যখন হচ্ছে হেলে যায় দিগন্ত রেখার দিকে তখন আপনার দুইটা ঘটনা ঘটে একসাথে। একটা হচ্ছে শ্যাডো শ্যাডো আপনার লম্বা হয়ে যায়, কেউ কি গেম খেলতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরকম যদি সূর্য ধরেন যে এদিকে যায় সেক্ষেত্রে এটার লম্বা হয়ে যেতে পারে। তো এই অ্যাডজাস্টমেন্টটা আপনার সাথে আপনার ইয়াতে ডিপেন্ড করতেছে। এখন দেখা গেল যে শ্যাডো এখানে আপনার অবশ্যই, বুঝি নাই, পাঠাই দিচ্ছি। ক্যামেরা বন্ধ হয়ে গেছে। পানি কই? পানি কই? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে আমি রেকর্ডিং করতেছি আসলে অন্য রেকর্ডিং সফটওয়্যার দিয়ে, যেটা স্ক্রিন রেকর্ডিং করি। আপনারা ভিডিও যেটা দেখছেন সেটা মনে হয় দেখছেন কি, যে ভিডিও দিছি আপনাদের? ভিডিও ওপেনও হয় না? আচ্ছা, না অনেক বড় ফাইল তো এই জন্য হয়তো বা একটু বেশি টাইম নেবে আর কি, প্রায় 500 MB আপনার। হ্যাঁ, 509 MB। এটা কনভার্ট করার পরও হচ্ছে এরকম সাইজ আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের শ্যাডোটা সাধারণত এর বাইরের অংশ থেকে আসবে না, যেটা আমাদের ন্যাচারাল। একটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে হয় ছবিটা চেঞ্জ করতে হবে, শ্যাডো যেটা, শ্যাডোটাকে আমাদের এদিকে সরাই দিতে হবে। সরাই দিয়ে এখানে যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আছে, সে এরকম করে দিয়ে এখান থেকে আপনি যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে একটা কর্নার এদিক থেকে সরতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এদিকে আবার অন্য কোনো দিকে নষ্ট হয়ে যাচ্ছে নাকি। যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে শুধুমাত্র একটা কর্নার এভাবে নড়াচড়া করতে পারবেন, যেটা
নর্মালি কিন্তু সম্ভব না। ওকে, তাহলে এভাবে যতটুকু অ্যাডজাস্ট হওয়ার, অ্যাডজাস্ট করার পরে যদি তারপরও কোনো দিকে ধরেন যে এরকম বাড়তি অংশ থেকে থাকে, মানে এরকম থাকবেই সেটা বলতেছি না, যদি থাকে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাদের ইরেজার টুলে যেতে হবে। ইরেজার টুলে যে আমার যেটা পায়ের বাইরে, অবশ্যই শ্যাডোটা পিছনের দিকে থাকবে না, যে শ্যাডো সামনের দিকে আসতেছে সেই শ্যাডো সামনের দিকেই আস থাকবে, তো এই দিকের অংশটা আমার। সে ধরেন যে এই পর্যন্ত থাকতে পারে, এদিকে সে আমার শ্যাডোটা থাকবে না যেহেতু সূর্যটা ওই সাইড থেকে আসতেছে, এই অংশটাও না থাকতে পারে, বাকিটা এভাবে থেকে যাবে। বুঝা গেছে? এইভাবে এই অ্যাডজাস্টমেন্টের আমি আপনাদের কিন্তু বারবার করে বলতেছি যে এইখানে যে টুল আছে, আমেরিকান একজন ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনারও এই টুল দিয়ে কাজ করে, আমাদের বাংলাদেশি বা আমরা যারা এখন শিখতেছি তারাও কিন্তু এই টুল দিয়েই কাজ করি। শুধুমাত্র আমাদের পরিবর্তন বা আমাদের থিংকিংটা, যেটা আমাদের চিন্তা শক্তির উপরে ডিপেন্ড করে আমাদের আউটপুটটা, এই একই টুল আমাদের, এই ইরেজার টুল, এই সিলেকশন টুল, এই মুভ টুল, এই সব দিয়েই কিন্তু আমরা সবাই কাজ করি যারা গ্রাফিক্স ডিজাইনের। তা কেউ একটা কাজ করার জন্য পায় $5, কেউ একটা কাজ করার জন্য পায় $500। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের চিন্তা শক্তি বাড়াইতে হবে। আমি আপনাদের প্রথম ক্লাসে যেটা বলছিলাম যে বাইরের দেশের একজন, সে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ডিজাইন দেখে, ইভেন সে যে ময়লা ফেলে তাদের বাসার, সে পলিথিনের মধ্যেও তাদের ডিজাইন করা, তারা যে বাসের মধ্যে উঠতেছে সে বাসের মধ্যেও ডিজাইন করা, তারা যে চকলেট খায় সে চকলেটের যে প্যাকেট সেটার মধ্যেও ডিজাইন করা, মানে তারা রাস্তায় বেরোইলে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং সবগুলোই হচ্ছে ডিজাইন করা, কিন্তু আমরা কিন্তু ওইভাবে দেখি না আর আমাদের চিন্তায় ওইভাবে আসে না যে একটা জিনিস ডিজাইন করলে বা কি কালার করলে কোন কালারের সাথে কোন কালার অ্যাডজাস্টমেন্ট হয়। যেমন আমরা অ্যাজ ইউজুয়াল, তারা কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবাই ম্যাচিং করে পরে, যে একটা জিন্স পরতেছে জিন্সের সাথে কোন টি শার্টটা অ্যাডজাস্ট হয়, দেখবেন যে তাদের এই সেন্সটা কিন্তু অনেক ভালো। তারা এই যে যারা যে ফরেনাররা আমাদের দেশে আছে, তাদের দেখবেন যে তাদের ড্রেস কম্বিনেশন একটার সাথে, তাদের ইভেন তারা যে ব্যাগ নেয় বা তারা যে ওয়ালেটটা সাথে নেয় সেটারও একটা কালার কম্বিনেশন থাকে তাদের এটার সাথে, তো তারা এটার সাথে ছোট থেকে বড় হয়েছে, এজন্য তাদের এই অ্যাডজাস্টমেন্টটা আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু এটা নাই, আমরা যে জিনিসগুলো এখন দেখব, সে আজকে থেকে যে জিনিসগুলো দেখব সেটা চিন্তা করব যে এইটার সাথে কি এই কালারটা যাচ্ছে, বা বাইরের দেশের বা কোনো মুভি বা কোনো নাটক যদি দেখি যে কোন কালারের সাথে কোন কালারের অ্যাডজাস্টমেন্টটা, যদি আপনি একটা রুম দেখেন যে রুমের কালারের সাথে বিছানার চাদর কোনটা অ্যাডজাস্ট করছে, আমরা কিন্তু এই জিনিসগুলো আগে থেকে কখনো চিন্তা করতাম না, চিন্তা করতাম কখনো এইভাবে চিন্তা করতাম না, তো এই ব্যাপারগুলো আপনি থিঙ্ক করবেন, তাহলে আপনার কালার সেন্সটা আসবে। সে আপনি লাল কালারের সাথে ব্ল্যাক কালার দিতে পারেন, আপনি লাল কালারের সাথে বেগুনি কালার দিতে পারেন, আপনি এসে আকাশের যে এটার আকাশের কালার দেখেন যে আকাশে কি একটা ন্যাচারাল কালার, আপনি দেখেন আকাশ, পাহাড়, পানি, তারপর হচ্ছে এখানে যে কাঠের একটা ইয়ে আছে, তো আকাশ ব্লু, আপনার পাহাড় গ্রিন, এই পানিটাও কিন্তু এরকমই একটা কালার চলে আসছে। তো আপনি যখন আপনার ডিজাইনের মধ্যে আর্টিফিশিয়াল কালার দিবেন, তো এই কালার সেন্সটা যদি আপনি রাখেন সেখানে, যে ব্লু ব্লু থেকে আস্তে আস্তে গ্রিন হয়ে গেছে, তো এই কালার সেন্সটা যখন আপনি রাখবেন তখন কিন্তু আপনার কালার যেটা সেটা হচ্ছে মানুষের চোখে ভালো লাগবে, কারণ এই ন্যাচারাল কালারগুলো দেখে আমরা অভ্যস্ত। এখন এই ব্লুর সাথে আপনি যদি নিচে একটা লাল কালার দেন, এসে ধরেন যে এই যে কয়েকটা লোক এখানে দাঁড়ায় আছে বা বসে আছে টুরিস্ট, যাদের পরনে লাল কালার বা এরকম, তো এর মধ্যে ওই কালারটাই মানুষের চোখে পড়তেছে না, ছোট কালার হলেও একটা বিন্দুর মতো হলেও দূর থেকে চোখে পড়তেছে কিন্তু এটা, কিন্তু এই কালারটা দেখেন যে এই কালারটা দেখে একটা শান্তি শান্তি লাগে, যে একটা মিল, একটা অ্যাডজাস্টমেন্ট। তো জাস্ট আপনার যদি কোনো লিফলেট হাতে নেন, সেটা ওয়াজ মাহফিলের হোক বা কোনো স্কুলের ভর্তির অ্যাডমিশনের জন্য হোক বা কোনো কোচিং সেন্টারের জন্যই হোক,
দেখবেন যে সেটার মধ্যে একটা কালার কম্বিনেশন করা হয়, যাতে একটা মানুষ যে দেখতেছে সে সুন্দর করে দেখে। তো এই জিনিসগুলা, বা আপনি যখন একটা প্যাকেট দেখতেছেন, সে একটা ক্রিমের প্যাকেট কিনছেন বা একটা কোনো কিছুর প্যাকেট নিছেন, ওইটার সাথে কোনটার সাথে কোনটার কালার, বা আপনি যখন টিভি দেখতেছেন অ্যাড যে করতেছে কোনটার সাথে কোন কালারটা দিছে, পাশে কোন কালারটা, তো এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আপনাদের চিন্তা করে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু শেখানোর কিছু নাই, এগুলো মুখস্থ করারও কিছু নাই, এই কালার সেন্সটা আপনাকে তৈরি করে নিয়ে আসে। যাদের এই কালার সেন্সটা নাই, গ্রো হয়নি, তাদেরকে কিন্তু বলা হয় কালার ব্লাইন্ড। ঠিক আছে, যে সে হচ্ছে মানে কালারের অ্যাডজাস্টমেন্ট বোঝে না। বিশেষ করে ছেলেদের মধ্যে এই ব্যাপারটা খুব বেশি দেখা যায়, যে হচ্ছে পড়লো লুঙ্গি, তার সাথে পড়ছে মনে করেন যে কোট ব্লেজার, নিচে পড়ছে জুতা, তো এরকমই আর কি ছেলেদের কম্বিনেশন। তো যখন ডিজাইন করবেন আপনি আপনার গেট আপ ড্রেস আপ যাই হোক, আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে যেন কালারটা কালারফুলি ফুটে ওঠে, এবারটা মাথায় রাখতে হবে। তো আপনারা যখন ছবি, আপনাদের বলছিলাম যে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কেটে অ্যাডজাস্টমেন্ট করার কথা, সেটা একটু পরে দেখব। তো আপনাদের বলছিলাম যে এই রকমই, আপনি যখন একটা ছবি নিচ্ছেন, প্রথমেই ছবির সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা দিবেন, বা যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার হাজারো ছবির মধ্যে কোন ছবিটা অ্যাডজাস্ট হবে সেটা সিলেক্ট করা, তাহলে আপনি অ্যাডজাস্ট করতে। যদিও বা এটা হচ্ছে হঠাৎ করে নিয়ে আসা, বা যে ছবিটা সেই ছবির সাথে কোনটা অ্যাডজাস্ট হয় সেই ছবিটা নিয়ে আসা, বুঝছেন কি ব্যাপার? এখন আপনি চাইলে এখানে একটা সূর্য দিতে পারেন বসায় আকাশের এখানে, বা সূর্যের অপাসিটিটা কি রকম হবে, বা সূর্যটা দিলে ভালো লাগবে কিনা একটা ব্যাপার, বা আপনি এখানে আরো দুই একজনকে দিতে পারেন, সে ধরেন যে আমরা একে যদি হচ্ছে দেখতে চাই অন্যভাবে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কাজ করতে চাই অবশ্যই স্মার্ট থেকে রাস্টারে নিয়ে যেতে হবে, এটা তো মনে আছে মনে হয়। তারপর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায়, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এতটুকু জায়গা কেটে দেই, আচ্ছা এখানে লাল আসতেছে, কারণ কি বলেন? কারণ হচ্ছে আমার স্ট্রোক দেয়া আছে, আমার দরকার প্যাথ। ধরেন যে এই অংশটা সিলেক্ট করে আমি এই অংশটাকে কপি করলাম, কপি করার জন্য যেন কি করব, কন্ট্রোল জে, ওকে, এখন দেখেন এটা দেখে কিন্তু মনে হবে যে সে এটার নিচে কোনো কিছুর উপরে একটা দাঁড়ায় আছে, হারককে দেখতেছেন? হ্যাঁ, তো এই ভিউটাই আমি কিন্তু এই যে সেম জিনিসটাই জাস্ট কি করলাম, যে এই অংশটা কেটে নিয়ে ওটার উপরে বসাইছি। এই অংশটা জাস্ট হচ্ছে, যেমন দেখেন এই যে এই অংশটা, কাঠের যে অংশটা, আমি এটা জাস্ট কেটে উপরের লেয়ারে বসাই দিছি, যেটার কারণে আমার মনে হচ্ছে যে এটা ওটার পিছনে দাঁড়ায় আছে। বোঝা গেছে ফারুক সাহেব, নাকি বোঝা যায় নাই বলেন? আচ্ছা
তো এখানে হচ্ছে দুইটা, হ্যাঁ কাটা অংশটা উপরে দেওয়া হয়েছে। আপনি যদি এই এই অংশটা দেখি, এই যে দেখেন এই অংশটা আমি জাস্ট হচ্ছে কেটে সেম জায়গাতেই রেখে দিছি, শুধুমাত্র লেয়ারটা পরিবর্তন করছি। আমার আমার কিন্তু পজিশনটা ওটাই, মানে এটার যে পজিশনটা, যেটা এখানের যে পজিশনটা, পজিশনটা সেম, জাস্ট হচ্ছে অবস্থানটা আলাদা, লেয়ারের মধ্যে অবস্থান আলাদা। আমি তো লেয়ারে যে কোনো জায়গাতে দিতে চাইলে দিতে পারি। জাস্ট হচ্ছে আমাদের 2D ছবির ক্ষেত্রে এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আপনি যদি আচ্ছা শ্যাডোর ক্ষেত্রে, শ্যাডোর ক্ষেত্রে হচ্ছে তিনটা জিনিস হাইলাইট করা হয়। যে আপনার শ্যাডোর ক্ষেত্রে যে তিনটা জিনিস হাইলাইট করা হয়, সেটা একটা হচ্ছে যে আপনার শ্যাডোটা কোথায় কতটুকু কিভাবে দেখাবে, সে আপনার অবজেক্টের সাথে অনেক গাঢ় দেখাবে শ্যাডোটা। তারপর হচ্ছে আস্তে আস্তে হালকা হতে হতে মা একবারে শেষে এসে দেখা যাবে যে সেটা বেশি হালকা, মানে আপনার হাইলাইটেড এরিয়া কোনটা, এটাকে বলা হচ্ছে মিড টোন এরিয়া কোনটা, আর হচ্ছে শেষ এরিয়াটা কোনটা। তো এটার সাথে ডিপেন্ড করে আপনার একটা জিনিস, একটা অবজেক্ট বা একটা আর্ট উপস্থাপন করে। আমি যদি আপনাদের যদি এটা দেখেন যে আমার কালার, মানে লাইট বা শ্যাডো যেটা অবজেক্টের কাছে, সেটা বেশি লাইট দেখাবে। আস্তে আস্তে এটা শ্যাডো আস্তে আস্তে ব্লার হইতে থাকবে, আস্তে আস্তে হালকা হইতে থাকবে, মানে আস্তে আস্তে নাই হইতে থাকবে। সে আপনি যদি একটা টর্চ লাইট জ্বালান, টর্চ লাইট তো দেখেছেন সবাই, তো টর্চের আলোটা লাইটের কাছেই খুব বেশি দেখায় না, তারপর আলোটা যত দূর যাইতে থাকে আস্তে আস্তে কি নাই হইতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। একটা পর্যায়ে যে দেখা যায় যে লাইটের আলো কোথাও দেখা যাচ্ছে না। তো এই বাস্তব থিংকিং থেকেই আমাদের এভাবে নিয়ে আসতে হয় আর কি, যে আপনার জিনিসটা বা শ্যাডোটা কখন কোথায় কতটুক দেখা যাবে, কতটুক ভিউ হবে। ঠিক এরকমই আমরা যখন 2D ছবির ক্ষেত্রে কাজ করতেছি, আমরা এই ফটোশপ ইলাস্ট্রেটরে যা কাজ করি সব কিন্তু 2D। 2D তো বোঝেন, কার্টুন 2D, তো 2D কার্টুন দেখছেন তো, একটা দুই একটা নাম বলেন তো। টু ডি কার্টুন আর 3D কার্টুন, কোনো কার্টুনই দেখেননি আপনারা জীবনে? আচ্ছা মিনা কার্টুন, মিনা, হ্যাঁ মিনা কার্টুন, টম এন্ড জেরি। আচ্ছা এই দুইটাই বলেন যে কোনটা 2D আর কোনটা 3D। আচ্ছা টম এন্ড জেরি, এটা 2D। আচ্ছা আচ্ছা 2D 3D এর মধ্যে যে পার্থক্য, সে 2D ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা তল শুধু দেখতে পারি। সে এই যে ধরেন যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, শুধু একটা সাইড, আমরা যখন ছবি ওঠাই তখন শুধুমাত্র এই একটা সাইডেই দেখতে পারি। কিন্তু 3D যখন, তখন হচ্ছে এই যে ঘুরাবেন এই অংশটা দেখা যাচ্ছে, মানে আমরা বাস্তব জীবনে যা কিছু দেখি সেটাই 3D। সে একটা গাছ দেখতেছেন, আপনি একটু ডানে সরলে গাছের এই অংশটা দেখতে পারেন, আপনি এদিকে সরলে গাছের এই অংশটা দেখতে পারেন, কিন্তু এই ছবিতে কি সরলে এই অংশ দেখতে পারবেন?
ছবির মধ্যে কি এই কানটা ঘুরে দেখা যাবে, এদিকে কানের পিছনে কি আছে? তাহলে এই যেটা দেখা যায় না এটাই হচ্ছে 2D। সে ধরেন যে যেটা আমার, আচ্ছা তো টম এন্ড জেরিটাও হচ্ছে 2D, কিন্তু এটা এই যে রিসেন্টলি যে ইয়াটা মোটু পাতলু যে রিসেন্টলি ইয়াটা কি বলে কার্টুন, প্রথম প্রথমে 2D দিয়েই শুরু করছিল, কিন্তু এখন হচ্ছে 3D। সে ধরেন আপনাদের এই 2D সফটওয়্যারে, আমরা এই ফটোশপে আপনাদের এই লুকটা নিয়ে আসতে হবে যাতে একটা অবজেক্ট 3D দেখা যায়। সে ধরেন যে আচ্ছা এখানে যেমন একটা দেখেন যে আমাদের পেন্সিল যেগুলা, ডিজাইনটা তো দেখতেছেন। আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন যে আমাদের পেন্সিল যেটা সেটাই সাধারণত 3D, মানে আমরা এটা পেন্সিলটাকে ঘুরায় ঘুরায় তারপর পেন্সিলের সামনে পিছনে দেখতে পারি, কিন্তু যাই পেন্সিলের যে ছায়া যেটা, যে শ্যাডোটা, এটা কিন্তু কখনোই 3D না। শ্যাডো তো হচ্ছে জাস্ট একটা তল, একটা তো এখানে শ্যাডোটা কিন্তু এখানে একটা বাঁক নিয়ে তারপর উপরের দিকে গেছে, কিন্তু পেন্সিলটা কিন্তু সোজা হয়ে আছে। তো এই সেন্সটা আপনাদের যখন এই তলের মধ্যে গেল, এই তল থেকে উপরের দিকে যাচ্ছে, তো আপনাদের যখন একটা ডিজাইন করতেছেন সেই ডিজাইনের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারটাও আপনাদের খেয়াল করতে হচ্ছে। যেমন এখানে ছবিটা, এখানে সে এখানে এই ছবিটা যদি আমি পাহাড়ের অর্ধেকাংশে দেখতে চাই, যে দেখা যাবে যে পাহাড়ের নিচ থেকে ছবিটা উঠতেছে, এটা কি করা যাবে? সেটা কিভাবে বলেন? আচ্ছা ঠিক এখানে যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম ঠিক সেম ভাবেই করা যাবে। সে ধরেন যে এই ছবিটা আবার কপি করে এখানে নিয়ে যাই, এটা হাইড করে রাখি। হ্যাঁ 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 পুর আচ্ছা হ্যাঁ ঠিক সেইভাবে। সে ধরেন যে আমি যদি যে পাহাড়, পাহাড়ের অর্ধেকাংশে দেখা যাবে, এরকম হচ্ছে মাঝে মাঝে কিছু টিভি সিরিয়াল বা এরকম কিছু অংশ দেখবেন আপনারা, তো এখান থেকেই সেন্স গুলা চলে আসবে আপনাদের কয়েকদিনের মধ্যেই। ছবিটাকে দেই তাহলে দেখেন যে মনে হচ্ছে যে এখানে জাস্ট মনে হচ্ছে কি পাহাড়ের ভিতরে অর্ধেক অংশ, এই যে এরটুক অংশ জাস্ট হচ্ছে আমি কেটে ওই যে আলাদা লেয়ারে নিয়েছি। ওকে লেয়ার সিলেক্ট বলতে কি? হ্যাঁ লেয়ারটাকে কপি করছি আমি, জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে মানে কেটে আলাদা জায়গায় নিয়েছি। ওটা একটা হচ্ছে কাট করা আর একটা হচ্ছে কপি করা। এখানে আগের অবস্থানে যেটুক সেটুক তো আছেই, জাস্ট উপরে ওই অংশটা কেটে
জাস্ট এই ক্যারেক্টারের উপরে রেখে দিছি, এই এখানে আর কোনো কাজ নাই, কিন্তু এই আইডিয়াটা আপনাদের নিয়ে আসতে হবে। তারপর এর মধ্যে কতটুকু রাখবেন ছবি, সজীব করা যাবে এরকম? সবই তো করা যাবে, আবার এ ছবিকে এই পাহাড়ের উপরেও দিতে পারেন। দেখা গেল যে মাঝে মধ্যে আপনাদের দেখা যায় না যে আকাশ ফুড়ে বেরোচ্ছে, মানে জাস্ট এরকম যদি অংশ কেটে নেই। করা যাবে সজীব? কবে কবে করা যাবে সেটা বলেন। আচ্ছা তাহলে না, ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে একটা আলুর সিঙ্গারা দিয়েছি, কিন্তু আপনার একটা বার্গার আছে, এখন এই সিঙ্গারাটা আপনি চাইলেই খেতে পাচ্ছেন, কিন্তু বার্গারটা গ্লাসের মধ্যে তালা দিয়ে আটকানো, তো কোনটা আপনার কাছে মানে কমফোর্টেবল মনে হবে, সিঙ্গারা খাওয়াটা নাকি কবে তালা খুলবে তখন বার্গার খাবেন? তো ঠিক ব্যাপারটা এরকমই, আপনার 15 আপনি চাইলেই ইউজ করতে পাচ্ছেন, এটা না করে আপনি 19-এর অপেক্ষায় আছেন কবে কাজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজটা করে ফেলেন, তাহলে ব্যাপার হচ্ছে যে আপনার জন্য ইয়া হবে, কাজ করতে হবে, আলটিমেট ব্যাপার হচ্ছে কাজ করতে হবে। এরকম ডিজাইন আপনারা করবেন, আপনাদের মনের যে মাধুরী আছে সেই মাধুরীরে মিশায় এভাবে ডিজাইন করবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই যে ছবিটা ইয়া করতেছি, এই ছবিটাকে কি আমরা চাইলে ডানেরটা বামে নিতে পারি, বামেরটা ডানে নিতে পারি, কিন্তু এতে ছবির কোনো পরিবর্তন হয় না। সে আপনাকে যেটা বলতেছি যে ছবি হচ্ছে ছবি এভাবে ঘুরায়, আচ্ছা এটা তো বুঝবেন কিভাবে, দিক তো ওভাবে পরিবর্তন হবে, কিন্তু তার থেকে সহজেই এই জায়গা থেকে পরিবর্তন হবে যেটা, সেটা রাইট ক্লিক করে আপনি যদি ফ্লিপ হরিজন্টাল দেন, তাহলে এই যে ফিরে যাচ্ছে দেখেন, আপনার চোখটা ফেরে নাই, এই জন্য হচ্ছে এটা ডানের হাতটা বামে চলে গেছে, বামের হাতটা ডানে চলে আসছে, এই যে দেখেন হচ্ছে এখানে আঙ্গুলটা বাঁকা আর এটা হচ্ছে সোজা, ঠিক আছে? তো আমরা যদি এইভাবে হরিজন্টাল করে দেই, তাহলে এই হাতটা এদিকে চলে আসছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের জন্য ছবিকে এরকম ডানের অংশ বামে নিতে হয়, বামের অংশ ডানে নিতে হয়, অথবা উপরেরটা নিচে নিতে হয়। তো উপরেরটা নিচে নেওয়ার জন্য আপনাকে করতে হবে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে দেখেন এই যে এরকম করে চলে আসছে। তো আপনাকে ধরে টানা হেঁচড়া করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনি সিলেকশন করার পর ফ্লিপ ভার্টিক্যাল দিলেই চলে যাবে, বা হচ্ছে আপনি যদি রোটেট দিয়ে দেন, রোটেট 180 ডিগ্রি, তাহলে চলে যাবে, কারণ এটা হচ্ছে, বা রোটেট 90 ডিগ্রি দেন তাহলে ঘুরবে। একটা হচ্ছে এখানে ক্লক ওয়াইজ আছে, আর একটা হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ আর কাউন্টার ক্লক ওয়াইজ বলতে কি বোঝেন? আচ্ছা ক্লকওয়াইজ বলতে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেটাকে হচ্ছে ক্লকওয়াইজ বলে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে,
ডানের দিকে ঘোরে, ডান থেকে বামে যায়। তো আর হচ্ছে আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ চাই তাহলে বাম থেকে ডানে যাবে, যেমন এটা যদি দেই তাহলে এদিকে যাচ্ছে। আচ্ছা, তো আপনাদের কাজ, যে কাজগুলো আছে এর আগের দিন যে কাজগুলো করতে বলছিলাম, আপনারা তো মনে হয় এখনো শুরুই করেন নাই। হ্যাঁ, সুপ্ত খান যে কাজ করছেন সেটা আবার মেসেঞ্জারে দেখাইও দিছেন। এখানে লাইক দেওয়াটা ইম্পর্টেন্ট না তো? আচ্ছা, ওই কাজ করছে, কাজের মধ্যে লাইক দিছে, এই নিয়েই সে খুশি, বিশাল একটা কাজ করে ফেলছে যে। আচ্ছা, কথা হচ্ছে যে ওই আম জনতার দরকার নাই, যে হচ্ছে খালি সাপোর্টই দিবে পিছন থেকে। আপন প্রাণ বাঁচানো, এখানে ব্যাপারটা হচ্ছে যে ওই নিজে বাঁচলে বাপের নাম, এই সূত্রে করতে হবে কাজ, আরেকজনকে হেল্প করতে হবে, তার আগে তার থেকে যেন আমি এগিয়ে থাকি সেই চেষ্টা করতে হবে। যে সবার টার্গেট থাকবে যে কে আগে $5 কামাবে। ক্লিয়ার? এই আচ্ছা, এই কোর্স চলাকালীন সময়ে যদি কেউ $5 কামায় তাহলে তার হচ্ছে $10-এর একটা পার্টি দেওয়া হবে। সেটাই তো আপনাদের বলতেছি, শুধু ল্যাপটপ, এখানে ল্যাপটপটা আপনাদের চিন্তা না করলেও হবে। আপনাদের মূল টার্গেট থাকবে যদি এরপরে আরো হচ্ছে অ্যাডভান্স কোর্স থাকে, সেটা আপনাদের পারফরমেন্সের উপরে নেবে। দেখতে দেখতে ব্যাপারটা আপনার মাথায় চলে আসবে, কারণ একদিনেই হচ্ছে সে ধরেন যে আমরা যেমন এখানে আসছি, এই প্ল্যাটফর্মে আসার পরে প্রায় 5-7 জন বা 10 জনের সাথে কমিউনিকেশন হচ্ছে, তো দেখবেন যে আমাদের স্ক্রিনে নাম দেখা যায়, বিধায় কিন্তু আমরা চেহারার দিকে দেখে নাম মনে না থাকলেও মনে নিয়ে আসতে পারি। কিন্তু যদি নাম না থাকতো খুব সহজে, কিন্তু চেহারা মনে থাকলেও নাম কিন্তু মনে থাকতো না। তো ঠিক সফটওয়্যারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, মানে বাস্তব জীবনে আমাদের যা কিছু ঘটে আমাদের প্রত্যেকটা সেক্টরেই তা ঘটে, তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। জাস্ট মাত্র এই ধরেন যে 4 দিন হইল, এর আগে মনে করেন যে আপনাদের 3টা দিন গেছে, 3টা দিনে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আপনি যে দেখবেন এটা হচ্ছে মুভ টুল, সিলেকশন টুল এগুলা, তারপরে এটা হচ্ছে আপনার কি বলে, আমিও তো ভুলে যাচ্ছি, আপনার ক্রপ ক্রপ টুল, আমরা সারা জীবন শিখলেও শেখা সম্ভব শেষ না আর কি, শেষ হবে না। আচ্ছা, তো আপনি কি ফ্রি হয়েছেন সুপ্ত খান? আচ্ছা, তাহলে আপনাকে হোস্ট বানায় দিই, কিন্তু হোস্ট বানানো ছাড়া তো স্ক্রিন শেয়ার করার কোনো অপশন নাই না? না না, যেখানে আমি হোস্ট, হয়তো বা সেটিংস এ কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে। আচ্ছা যাই হোক, ওই সেটিংস সেটিংস ঘাটার টাইম নেই আসলে, আপনি দেখান আমরা দেখি। নেন, আপনাকে হোস্ট বানাই দিছি, আপনি শেয়ার করেন। হ্যাঁ, এটা ঘোড়া দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ
আচ্ছা, এটাই বললাম যে আপনি হচ্ছে মিস করে গেছেন, আপনার কথা শুনে এটা বোঝা গেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এটা কি আপনার ডিসপ্লে তো মনে আমি নাড়াচাড়া করতেছি, তাই তো? আচ্ছা দেন তাহলে। আচ্ছা আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে এইখানে যে শ্যাডোটা দিচ্ছেন, এই শ্যাডোর যে কাজ সেটা আগে আপনাকে দেখতে হবে। সে ধরে, আচ্ছা আপনি দুইটা শ্যাডো দিচ্ছেন, এতগুলো শ্যাডোকে আপনি প্লাস যখন দিবেন তখন এই নিচে একটা একটা করে শ্যাডো ক্রিয়েট হইতে থাকবে। এই যেমন দেখেন যে এখানে আপনার এই যে দুইটা শ্যাডো আসছে। আচ্ছা যাই হোক, আপনি যদি এই শ্যাডোর মধ্যেই আসেন, আপনি দেখেন যে শ্যাডো যেটা দিছেন সেটা কিরকম দেখা যায়। এখানে মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দেন। আচ্ছা, কালোর জায়গায় হচ্ছে লাল দিই। আচ্ছা, অপাসিটি 100% দিই। আচ্ছা, ডিস্টেন্সটা দিই। আচ্ছা, এখানে মূল যে সমস্যা সেটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আপনি তো ফুল ছবিটার উপরে দিচ্ছেন, সেটাই দেখতেছি যে আপনি তো ঘোড়াটাকে আলাদা করে নেন নাই। বুঝেন নাই ব্যাপারটা? আচ্ছা, আমরা এখান থেকে যে, আচ্ছা ফার্স্ট ব্যাপার যেটা, সেটা তো আপনার আগে ঘোড়াটাকে আলাদা করে নিতে হবে। আপনি যে ইফেক্টটা দিচ্ছেন, আপনি তো ইফেক্টটা দিচ্ছেন ফুল ছবিটাতে, তো ফুল ছবিটাতে যখন আপনি দিচ্ছেন, সে ধরেন যে এই যে ঘোড়ার যেটা, আমরা তো ইফেক্টটা দিব ঘোড়াতে। আমি যেটাতে কাজ করব, আমি তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো শ্যাডো দিব না, আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। তো আমি হচ্ছে ঘোড়াতে শ্যাডো দিব, তাহলে ঘোড়াকে আমার আলাদা করতে হবে, কারণ আমার ইফেক্ট তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাবে না। সে ধরেন যে এটাকে আমরা আলাদা করে নিলাম, যেটুক গেছে এটুকুই আলাদা করে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আলাদা করলাম। আচ্ছা, এইখানে আচ্ছা, এখন যদি হচ্ছে আপনি ড্রপ শ্যাডো দেন, দেখেন কি হয়। দেখা যাচ্ছে দেখা যায় সুপ্ত সাহেব। তো এটা আপনাদেরকে দেখাইছিলাম যে এই শ্যাডোর মানেটা হচ্ছে আমাকে এই শ্যাডো এখানে দেয়া যাবে না, আমি এই জন্য আপনাদেরকে দেখাইছিলাম। বুঝছেন কি?
কারণ হচ্ছে এই শ্যাডো আমি হচ্ছে টেক্সটের উপরে বা কোনো একটা অবজেক্ট যেটা এখান থেকে আমি করতে পারি সেটার মধ্যে ইয়া করতে হবে। আচ্ছা, তো এই জন্য এই শ্যাডোটা জাস্ট দেখানোর জন্য ইয়া করছিলাম, এটা কিন্তু দেই নাই, এটা আমি যে ক্যান্সেল করে দিছি। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি এই যে ঘোড়া যেটা সেই লেয়ারটার মতো করে, সে ধরেন যে এই ঘোড়ার যে সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে আমি নিছি, এই সিলেকশনটা এটুক তো বোঝা গেছে। তো আমি একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নেয়ার পরে এটার মধ্যে ব্ল্যাক কালার দিছি নতুন লেয়ার নিয়ে, এই যে ব্ল্যাক কালার আমার কিন্তু নতুন লেয়ারে, আগের লেয়ার কিন্তু ঠিকই আছে। তারপর এটাকে আমি হচ্ছে ট্রান্সফর্ম টুল দিয়ে সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর এটাকে ধরে আপনি হচ্ছে রাইট ক্লিক করেন মাউসের, মাউসের রাইট ক্লিক করার পরে রাইট ক্লিকে কিছু আসে না, আপনার ওখান থেকে রাইট ক্লিক করেন তো এই যে আসছে এখন, এই যে নিচে ফ্লিপ ভার্টিক্যাল এটা দেন, তখন হচ্ছে এই অপশনটা চলে আসতেছে। এখন এই ঘোড়ার শ্যাডোটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে এটা আপনি কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে দিবেন। আপনি এখান থেকে হ্যাঁ স্যার, কোনটা কোনটা কন্ট্রোল কন্ট্রোল ধরতে হবে, হ্যাঁ শুধু কন্ট্রোল ধরে মাউস পয়েন্ট ধরে ওটা নাড়াতে হবে। এখন পারবেন? হ্যাঁ এই তো বোঝেন। আচ্ছা যাই হোক, এরকম করে দিয়ে জাস্ট হচ্ছে এটার অপাসিটি আপনি এখান থেকে অপাসিটি কমাই দিলেন। অবশ্যই সেটা হচ্ছে আপনার সুইটেবল জায়গা হইতে হবে, আপনি তো এটা যে শ্যাডো দিবেন এটা শ্যাডো দেওয়ার মতো তো ছবি হয় নাই আসলে। আচ্ছা না, শেখার জন্য আপনি যা কিছুই করতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার চিন্তা শক্তিটা বাড়াইতে হবে যে আমি এটাকে কোন দিকে নিয়ে কি করব, বা এটা শ্যাডোটা আসলে কোথায় দিব, বা এটা শ্যাডোটা আসলে পড়বে কি না, এটা একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে অসম্ভবকে সম্ভব করতে হবে। আপনি এভাবে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে এভাবে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেন, কিন্তু সিস্টেম হচ্ছে যে এখান থেকে যে শ্যাডোতে গেছিলাম ব্লেন্ডিং অপশনে, এই শ্যাডোতে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ এটাতে অ্যাপ্লাই করি নাই, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন এখন কি ফারুক সাহেব, বলেন আপনার কি প্রবলেম। আচ্ছা হ্যাঁ বুঝছি, তাহলে সুপ্ত খান তাহলে আমার ক্ষমতা আবার আমাকে ফিরিয়ে দেন, আমি আবার ম্যাজিক দেখাইতে পারি।
আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সে ধরেন যে এরকম একটা ছবি আমাদের হচ্ছে পিচ্চির ছবিটা গেছে করি, আচ্ছা এখন যেটা আমি চাইতেছি যে এখানে যে ছবিটা আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ছবি আছে, ধরেন যে বাদ বাকি যা কিছু আছে সব নাই, আর কিছু আছে এখানে, জাস্ট আছে এই একটা ব্যাকগ্রাউন্ড আর এই একটা হচ্ছে পিচ্চির ছবি, এটুকু তো বোঝা গেছে। আচ্ছা, কই ফারুক, ফারুক কই? যে ফারুক দেখতে চাইলো সে ফারুক কে হার আছে তো নাকি? আচ্ছা, তো এখানে যেটা করতে চাচ্ছি আমি, মানে যে পরিকল্পনা করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে এখানে যে বার গুলো আছে, এই বার এবং রেড লাইন, এই দুইটা হচ্ছে এই পিচ্চির সামনে থাকবে, মানে পিচ্চি মনে হবে যে পিছনে দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করতে পারি, প্রথমে যখন একটা ছবি নিয়ে আসলাম, ছবিটা স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে, সেটাকে রাস্টারাইজ করতে হবে। এখন এখানে যে লেয়ার, যে ব্যাপারটা আমাকে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যদি এই রেড লাইন আর হচ্ছে এই সাদা যে বার, এইটাকে যদি কি বলে এই পিচ্চির লেয়ারের উপরের লেয়ারে দেই, তাহলে তাকে উপরে দেখা যাবে, তাই তো? ঘটনা তো এটাই। আচ্ছা, তানিয়া তো মনে হয় নতুন, তানিয়া কি বুঝতেছেন নতুন হিসাবে কিছু? আচ্ছা, ওকে, সমস্যা হলে বলবেন, আমরা আবার চেষ্টা করব। তো এখন যেটা হচ্ছে, আমি এই লাল রেখাটাই প্রথমে নেই, লাল রেখাটাকে যদি এই পিচ্চির উপরের লেয়ারে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই লাল রেখাটাকে কেটে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই পিচ্চিকে, সে আমার পিচ্চি হচ্ছে এই জায়গাটাতেই ফিক্সড থাকবে, তাহলে আমার পুরো রেখাটাও কাটার দরকার নাই।
আমার শুধু পিচ্ছির এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি কেটে নেই, তাহলেই আমার পিচ্ছির সামনে চলে আসতেছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি কেটে নিতে পারি এবং পিচ্ছির লেয়ারের উপরে দেই, তাহলেই কিন্তু একটুকুই দেখা যাবে। যেমন দেখেন আমি যেটা বলতেছি সেটা কাজ না করলে বুঝবেন না। ধরেন সিলেকশন টুলেই নিয়ে নিলাম, সিলেকশন টুল নিয়ে এতটুকুই সিলেক্ট করি যতটুকুর মধ্যে পিচ্ছি আছে, এ তো এর মধ্যেই আছে। তো আমি এই লেয়ারে থাকা অবস্থায় যদি কপি করি, এটা কপি কন্ট্রোল জে, এই যে দেখেন যে এটা আলাদা লেয়ারে একটা তৈরি হয়ে গেছে, কিন্তু পজিশন সেম, এজন্য আলাদাভাবে বোঝার উপায় নাই। এটুক তো বোঝা গেছে ফারুক? আচ্ছা, তাহলে এখন এই যে লেয়ার 17 যেটা কেটে নিলাম, এইটাকে জাস্ট হচ্ছে এই পিচ্ছির লেয়ারের উপরে বসাই দিলাম, তাহলে চলে গেল। হ্যাঁ, যে যে অংশ না, এখানে আপনাকে যে অংশ বলতে, আমি যে অংশ, যে অবজেক্ট, যা কিছু রাখতে চাই সেটাই আমার ওই লেয়ারের উপরে রাখতে হবে। সে ধরেন যে আমি এই লাল বক্সটা যদি এর মাথার উপরে রাখতে চাই, তাহলে অবশ্যই এই পিচ্ছির যে লেয়ার আছে এটা নিচে রাখলে হবে না, এটার উপরে লেয়ারে রাখতে হবে। এজন্যই কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে লেয়ারটা আপনাকে বুঝতে হবে। যদি এই যেমন হচ্ছে এই যে বক্সটা, এটা পাশে আছে, তো এই পাশে আছে যেহেতু, সেহেতু আমার উপরের লেয়ারে থাকলো না নিচের লেয়ারে থাকলো ফ্যাক্ট না, কিন্তু যখন অবজেক্টের উপরে চিন্তা করতেছি তখন কিন্তু আমার এটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে যে লেয়ারটা, বুঝছেন? যেমন এই যে এই দিকের যে জায়গাটা, এটা উপরের লেয়ারে আছে নাকি নিচের লেয়ারে আছে ব্যাপার না, কারণ শুধুমাত্র আমার পিচ্ছি এই লেয়ারে, পিচ্ছি লেয়ারে শুধু পিচ্ছি এই জায়গাটাতে আছে। এখন যদি আমি কোনো কারণে যে পিচ্ছির অবস্থান চেঞ্জ করি, এই জায়গাতেই নিয়ে আসি, তখন কিন্তু এইটা আর কোনো কাজে দিচ্ছে না। তখন কিন্তু এই অংশটুকু যদি উপরে লেয়ারে যাইতো, তাহলে কিন্তু এটা উপরে থাকতো। আবার এটা যে উপরে লেয়ারে আছে, এটা কি বোঝার কোনো উপায় আছে? বোঝার কোনো উপায় নাই, কিন্তু যখন পিচ্ছি এ জায়গায়, পিচ্ছি যখন এ জায়গায়, তখন কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এটা একটা এই যে 3D-র মতো চলে আসছে, যে ওদিক থেকে পিছন থেকে সামনের দিকে চলে আসছে। দেখেন ছবিটা, কিন্তু ফুল ছবিটা আমার ওই লেয়ারের পিছনে, তো যদি এটা না থাকে তাহলে পুরাটাই কিন্তু পিছনে। জাস্ট এই এতটুকু জায়গা, আবার মনে হয় আপনাদের টাইম শিডিউল শুরু হয়ে গেছে 10 মিনিটের, শুধু এতটুকু জায়গা আপনার উপরে দেওয়ার কারণে আমার কিন্তু পুরা লাল রেখাটাকেই উপরে মনে হচ্ছে। ঠিক এটাই 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 হচ্ছে আপনাদের ভিজুয়ালাইজেশনের যে পরিবর্তন, বা আপনাদের যে থিঙ্কিং, যে কোন জিনিসটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন। এই উপরে নিচে, আর এই উপরে নিচেটা উপস্থাপন করার জন্য আপনার উপরে নিচে যে লেয়ারের অবস্থান, ঠিক আছে? তাহলে এই লেয়ারের উপরে নিচেই কিন্তু আমার অবজেক্টও উপরে নিচে যাচ্ছে। হ্যাঁ বলেন। আচ্ছা, তো এই সেম পজিশন, এই সেম ইয়াতে যেটা বলতে চাইছিলাম এর আগে, যে হচ্ছে যদি এই সেম ভাবে এটাকেও উপরে নিতে চাই, তাহলে তো সেম স্টাইল, এটা তো বুঝতেই পারছেন নাকি? হ্যাঁ, শুধু উপরে আর নিচে আপনি, হ্যাঁ, কিন্তু সেটার অবশ্যই অবস্থানটা ওইভাবে আপনাকে নিতে হবে। সে যদি হচ্ছে এটার সাথে একটু সাদা অংশ লেগে থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখাইতো। ঠিক এটাও দেখেন, হ্যাঁ, কাটা হয়েছে, তো আপনাকে ওইভাবে সিলেকশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সে ধরেন যে এতটুকু জায়গা যদি আপনি নেন,
এতটুকু যদি আমরা কপি করি, কপি করে হচ্ছে এটাকে আবার এটার উপরে নিয়ে যাই, তাহলে দেখেন মনে হচ্ছে যে পুরাটাই কি ওটার পিছনে। আচ্ছা, এখানে কিন্তু আমি কাটার সময় দেখেন এই অংশটুকু সহ নিছি, এটার কারণ কি? এটার এটার কারণ হচ্ছে যে ওই পিচির যে পা, এটা কিন্তু এই অংশ পর্যন্ত চলে আসছে, তো আমাকে অবশ্যই এই জায়গা পর্যন্ত নিতে হবে, না হলে আবার পা দেখা যাবে। যেমন দেখেন আমি আপনাকে যেটা বলতেছি, যদি আপনি এই অংশটুকু বাদ দেন, তাহলে কিন্তু পিচির পা এভাবে দেখা যাবে, আপনার পুরো ছবি ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে এটা পায়ের উপরে। ঠিক আছে, তো সেই অবস্থানটা, যে একটা 2D ছবিকে আপনি ওই ছবির ব্যাকগ্রাউন্ডে তাকে দিয়ে দিলেন, আবার এটা কি, এটা ভেসে আছে মনে হচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থানটা, এটা আপনার প্রেজেন্টেশনের উপরে নির্ভর করতেছে। আচ্ছা, আর যেন কি বলতেছিলেন? লেয়ার মাস্ক, আচ্ছা, এই যে লে, হ্যাঁ বলেন, শেষ করেন। হ্যাঁ, লেয়ার মাস্ক করার জন্য অবশ্যই জায়গাটাকে সিলেক্ট করতে হবে, কাটতে হবে না, সিলেকশন করতে হবে। ঠিক আছে, আর আর কিছু বলতে হবে না? আচ্ছা, লেয়ার মাস্কের সুবিধা হচ্ছে যে কোনো দিকে যদি কোনোভাবে একটু বেশি কেটে যায়, সেটা আবার ফিরে নিয়ে আসতে পারবো, আবার যদি কম কেটে যায়, সেটাকে আবার কেটে নিতে পারবো। লেয়ার মাস্কের সুবিধা হচ্ছে এটা। হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে না, হোয়াইট থাকলে সেটা ভিজিবল দেখা যাবে। যেমন এই যে পিচ্চির, এটাতেই দেখেন যে পিচ্চিটা হচ্ছে হোয়াইট অংশের মধ্যে আছে। হ্যাঁ না, আপনি, হ্যাঁ আপনি সব জায়গাতে এটা চিন্তা মাথায় রাখবেন, এটাকে বলে হচ্ছে আলফা, যেখানেই সাদা থাকবে, হ্যাঁ সেটা যেটা হচ্ছে সাদা থাকবে ওইটা ভিজিবল, আর কালোটা হচ্ছে ইনভিজিবল, কালো থাকলে, ডার্ক থাকলে সেটা দেখা যাবে না। এটাই আর যেন কি কথা ছিল আপনাদের। আচ্ছা, কালকের কাজ বলেন, কালকের কাজ কি করছেন আপনি? তো মনে হয় দেখেন নাই ফারুক, গ্রুপে তো মনে হয় সুপ্ত শুধু দিছিল। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি। আর প্রজেক্ট ফাইলগুলো কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের অ্যাসেট। আমরা যখন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করব, ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, তখন কিন্তু আমাদের ফাইবারে, এর আগে যেমন বিহ্যান্স দেখাইছিলাম আপনাদের, এই বিহ্যান্সের পোর্টফোলিও ফাইবারে দেয়া নিষেধ। এটা হচ্ছে ফাইবারের মালিকের সাথে বিহ্যান্সের মালিকের একটা কনফ্লিক্ট আছে, তাদের মধ্যে একটা যুদ্ধ আছে। আপনি যদি বিহ্যান্সের পোর্টফোলিও ফাইবারে দেন, তাহলে আপনার ফাইবারের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিবে। তো ফাইবারের নিজস্ব পোর্টফোলিও দেয়া লাগে ওখানে হচ্ছে, বা আপনি ইউটিউবে দিয়ে ইউটিউবের লিংক দিতে পারেন, কারণ হচ্ছে, বা ওখানে হচ্ছে ফাইবারের যে পোর্টফোলিও বলে সেটা হচ্ছে গিগ বলে আর কি। তো সেখানে কয়েকটা ছবি, 5টা মেবি ছবি দেয়া যায়, আর হচ্ছে আপনি 1 মিনিটের ভিডিও দেয়া যায়। তো আমাদের যদি অনেকগুলো ছবি একসাথে করে ভিডিও বানায় দেই, তাহলে অনেকগুলো ভিডিও দেখতে পারবে। তো এই জন্য প্রজেক্ট ফাইলগুলো রাখবেন, এজন্যই যে এখন যে কাজটা করছেন, আপনি যখন আরেকটু শিখবেন, ওই কাজটা কিন্তু মডিফাই করে আরো বেটার কিছু করা যাবে, সেই অপশন কিন্তু থাকবে আমাদের সামনে। কিন্তু এই ফাইলটা যদি ডিলিট করেন, তাহলে নতুন করে তৈরি করতে আর ইচ্ছা করবে না।
আর বিহান্সে অ্যাকাউন্ট করে ফেলবেন, আপনারা ফ্রি টাইম পাইলেই বিহান্সে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এটাতে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। আর ফাইবারের অ্যাকাউন্টটা আমরা আর কিছুদিন পর করব, মানে আমাদের কাজ কিছু রেডি করার পর একবারেই হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করব, যাতে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করার পরে ফাইবারে আমরা বসে থাকতে পারি কাজ পাওয়ার জন্য, কাজ করে দেওয়ার মতো। আর বিহান্সে এখন থেকে কাজগুলো এখন থেকে করে রাখবেন, যদি আপনাদের মিনিস্ট্রি থেকেও যদি কেউ বলে যে আপনি যে কাজ করছেন, কাজ কোথায়, কাজ আমাকে ড্রাইভে করে পাঠান, আপনি জাস্ট বলবেন যে স্যার আমি লিঙ্ক পাঠাচ্ছি, আপনি কাজ দেখে নেন। জাস্ট আপনাদের বিহান্সের অ্যাকাউন্টের লিঙ্কটা দিলেই আপনাদের কাজ দেখতে পারবে। কোন লিঙ্কটা? আচ্ছা, বিহান্সের কয়েকদিন আগে আমি দেখাই দিছি, কয়েকদিন বলতে কালকেই তো মনে হয় দেখাইলাম। হ্যাঁ, কে বললে একথা? সজীব। কি ডাউনলোড করবেন? আচ্ছা, ভিডিও। আচ্ছা, বিহান্সে অ্যাকাউন্ট খুলতে তেমন কিছুই লাগে না। আর হচ্ছে এখানে প্রফেশনাল প্রফেশনাল আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবি অথবা হচ্ছে আপনার এরকম ছবি নিবেন যেটাতে আপনার প্রফেশনালিজম থাকে, আপনার একজন পোর্টফোলিও দেখবে যে আপনি প্রফেশনাল কাজ করতেছেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন। আপনি ফাইবারে অ্যাকাউন্ট করলেও বা যেখানেই আপনি এখন থেকে অ্যাকাউন্ট করবেন, আপনার প্রফেশনাল ছবি দিবেন। এই ফেসবুকের গাছতলায় বা গাছের ডাল ধরে ফুল ধরে এসব ছবি দিবেন না, ঠিক আছে? আর ছবি যদি এখন আপনাদের নাও থাকে, ছবি কিন্তু এখন আপনারা এডিট করতে পারবেন। যে ছবি একটা পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজ কত সাইজ হলে পাসপোর্ট ছবি বলে, একটা গুগলে সার্চ দিবেন পাসপোর্ট সাইজ, যে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি বা হচ্ছে 2.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি যে সাইজ হবে সেই সাইজ ফটোশপে নিবেন, সেখানে ছবি নিয়ে আসবেন, সেখানে অ্যাডজাস্ট করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা সলিড কালার দিবেন, হয়ে গেল আপনাদের পাসপোর্ট সাইজ ছবি। এটুক তো করতে পারবেন, কারো সন্দেহ আছে এটুক করার মধ্যে? আচ্ছা, তাহলে এটা খাতায় নোট ডাউন করেন, কালকে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাদের বানাবেন সবারই। হ্যাঁ, ফোনে ফোনে ছবি তুলবেন, যে ব্যাকগ্রাউন্ডই হোক, গাছতলায়, বাসতলায়, ঘরে, বাথরুমে তোলার দরকার নেই। ভিডিও দিছি তো। ভিডিওটা খাবে কষ্টের কন্টেন্ট। ভিডিও কিন্তু ইদানিং রিচ হচ্ছে ভালো, 100-এর উপরে ম্যাক্সিমামে চলে গেছে। কালকের ভিডিও কত গেছে? আমি তো দুপুরেই দেখছিলাম 110। না, আগে যেমন 50-60-এ যে আটকায় যাইতো, লাইন কেটে যাওয়াটা একটা বিরক্তিকর ব্যাপার। না, আমিও সেটাই দেখতেছি যে হঠাৎ ডিসপ্লেতে এরকম সবুজ ইয়ে আসলো কেন, পরে দেখি যে জুম আমাকে জুম আউট করে দিয়েছে। পাসপোর্ট সাইজ ছবি করার বলতে, আপনার একটা ছবি পাসপোর্ট সাইজ করবেন, আপনার যদি ছবি করা না যেয়ে থাকে সেক্ষেত্রে অন্য কারো একটা ছবি পাসপোর্ট সাইজ তৈরি করবেন। একটা পাসপোর্ট ছবির মধ্যে কি দেখেন আপনি বলেন? হ্যাঁ, আর ছবিটা হচ্ছে হাফ থাকে আমাদের, জাস্ট অর্ধেকটা। হ্যাঁ, ফেসটা হচ্ছে সামনে থাকে। আর পাসপোর্ট সাইজের একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা সবাই গুগল থেকে দেখে নেবেন, কেউ মেসেঞ্জার গ্রুপে বলবেন না, কারো কেউ কানে কানেও বলবেন না, সবাই নিজ দায়িত্বে এটা গুগল করে নেবেন। কারণ গুগল থেকে খুঁজে পাওয়াটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, কারণ হচ্ছে আমাদের এখন কিছুদিন আগে হচ্ছে আমি ইয়ার একটা একজন কবি কি যেন নাম ভুলে গেছি ওনার,
লম্বা লম্বা চুল, গত পূজায় হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে আসছিল, বাঙালি কবি কিন্তু ভারতে থাকে, নামটা ভুলে গেছি। যাই হোক, তো উনি বলছিল যে হচ্ছে গুগল হচ্ছে আমাদের একটা মানে চলমান ডিকশনারি, যেটা আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি, আর মানে আমাদের ডিজিটাল শিক্ষক আর কি, যেটা থেকে আমরা সকল ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি। এখন সেই শিক্ষাটা আপনি ভালোভাবে নিচ্ছেন না খারাপভাবে নিচ্ছেন সেটা ডিপেন্ডস অন ইউ, আপনি যেভাবে এটাকে ইউজ করবেন সেটা আপনাকে সেভাবেই শিক্ষা দিবে। আপনি যদি ভালো জিনিস সার্চ দেন আপনার টাইম লাইনে অল টাইম ভালো জিনিস আসবে, আপনি যদি খারাপ জিনিস টাইম সার্চ দেন আপনার মানে ওই রকম জিনিসই আসবে। এটা কিন্তু গুগলের একটা মানে ইন্টারনাল পলিসি, আপনারা যদি কি বলে ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে কেউ পড়ছেন নাকি, বা আপনাদের কারো সাবজেক্ট ছিল নাকি, বা যদি না জেনে থাকেন সেটা হচ্ছে ওয়েবসাইটে এখন ফেসবুক গুগল বা এরকম যেগুলো দামি দামি ওয়েবসাইট, তা আলিবাবা ডট কম, দারাজ, আপনারা যে জিনিসগুলো সার্চ দিচ্ছেন সার্চ অপশনে, যে এই রিলেটেড প্রোডাক্টগুলোই কিন্তু আপনার বারবার টাইম লাইনে আসে। আপনি যদি দেখেন যে হচ্ছে গান সার্চ দেন হিন্দি সং, তো আপনি পরবর্তীতে ইউটিউবে ঢুকলে দেখবেন যে আপনার সামনে নতুন নতুন হিন্দি সং চলে আসছে। আপনি যদি বাংলা সং দেখেন আপনার টাইম লাইনে দেখবেন যে বাংলা সং চলে আসে, বা আপনি ফেসবুকে যে রিলেটেড ভিডিও দেখেন, কেউ ফানি ভিডিও দেখে ফেসবুকে, দেখবেন যে ওই ফানি ভিডিও আপনার সামনে চলে আসছে। তো এটা হচ্ছে একটা বিজনেস পলিসি। আপনি সে আমাজন বা হচ্ছে আলিবাবা ডট কমে ঢুকে বেল্ট খুঁজেন, তো দেখা গেলো যে আপনি 2 দিন 4 দিন পর পর বেল্ট খোঁজেন, দেখা যাবে যে আপনি আলিবাবায় ঢুকলেই আপনাকে শুধু বেল্টের ছবি দেখাচ্ছে। তো ওরা হচ্ছে আপনার সার্চের উপর ডিপেন্ড করে আপনার ওই জিনিসগুলাই বারবার আপনার সামনে শো করে, যে আপনি কোন জিনিসটা খুঁজতেছেন, আপনার কোন জিনিসটা দরকার, তারা ওই জিনিসটা আপনাকে দেয়। এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি। তো এরকমই আর কি, যে আপনি গুগলে কোন জিনিসটা সার্চ দিচ্ছেন, যেমন আমরা গুগল ট্রান্সলেটর একটা ব্যাপার আছে, তো এখান থেকে কিন্তু খুব সহজেই বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা আপনি কনভার্ট করে নিতে পারেন, বা আদার্স ল্যাঙ্গুয়েজও কনভার্ট করতে পারেন। তো আপনি যখন বাইরের সাথে, এটা একটা ইন্টারনাল পলিসি আপনাদের বলে দেয়, আপনারা যদি বাইরের সাথে কমিউনিকেশন যখন করবেন সেটা অবশ্যই ইংলিশে কমিউনিকেশন হবে। তো অনেক এখানে একটা সুবিধা আছে যে আপনি যখন এখানে কমিউনিকেট করতেছেন, এটা আমাদের মেসেজে কমিউনিকেট করতে হচ্ছে, আপনাদের কিন্তু ওভার ভয়েস কমিউনিকেট করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি একটা টাইম পাচ্ছেন, সেটা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, বা আপনি তারপরে আপনি একদিন একদিনও ডিলে করতে পারেন, যে আপনি অ্যান্সার একদিন পর দিবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে হচ্ছে সে আপনার কাছে যা জানতে চাইছে, আপনি একটা গুগল ট্রান্সলেটর বা হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের কাছে শুনে সেই অ্যান্সার মেক করে সেই অ্যান্সার অনুযায়ী আবার একটা ইংলিশে টাইপ করে আপনি তার কাছে পাঠাই দিতে পারেন। কিন্তু আপনাকে কি প্রশ্ন করলো বা আপনার কাছে কি জানতে চাইলো বা আপনার কাজ সম্পর্কে কি সে ডেলিভারি চাইলো, আপনি যদি না বুঝে থেমে থাকেন তাহলে কিন্তু ওই জায়গায় থেমে গেলেন। তা আমাদের যে ডিজিটালি অ্যাপস বা হচ্ছে আমাদের যে প্রসেসগুলো আছে, এগুলো আমাদেরকে অবশ্যই ইউজ শিখতে হবে, এবং প্রপার ইউজ, ভালো ইউজ। ওকে, যাই হোক, আপনাদের মনে হয় কাজ শেখার থেকে আমি বেশি কথা বলি। এখন কথা হচ্ছে যে এটা কাজ, যেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোর মধ্যেই কাজ। ঠিক আছে, এই যে টুল এখানে আপনাদের যে টুলগুলো দেখাইছি, এই টুল দিয়েই কিন্তু যে কাজটা করলাম এই টুলের বাইরেই না, আমার যতটুকু মনে হয় এই কাজটা কিন্তু আপনারা করতে পারতেন, শুধুমাত্র যদি আপনাদের এই আইডিয়াটা মাথায় আসতো, তাই নয় কি? তো ব্যাপার হচ্ছে যেটা, আপনাদের এই আইডিয়াটাই মাথায় নিয়ে আসতে হবে, এই আইডিয়াটা গ্রো করে নিয়ে আসতে হবে, যে আমি এটা দিয়ে কি করতে পারি বা আমি এটা থেকে কি করা যেতে পারে। ঠিক আছে, এখন আপনি এর মধ্যে আর কি করতে পারেন এটার মধ্যে? আচ্ছা, যাই হোক, এটার মধ্যে আর কিছু করার দরকার নেই। এখন যেটা আপনারা যেগুলা কাজ করতেছেন, আপনাদের বিফোর আফটার মনে হয় লিখে দেন নাই এর আগে, যেটা দেখলাম
সুপ্ত যে কাজ করছে, আচ্ছা হ্যাঁ প্রথমটাতে আপনি দিছিলেন কিন্তু এর পরে আর দেন নাই। তারপর আরেকটা যেন কি বললাম এর মধ্যে, সেটা তো আমিও ভুলে গেলাম, কি যেন বললাম। আচ্ছা কালকের ওই পেন টুলের প্র্যাকটিসটা কি শিখছেন? না সময় তো অবশ্যই লাগবে। বলেন। আচ্ছা আগের আগের ক্লাসগুলোতে আসলে তেমন কিছু কাজ শেখায়নি, সফটওয়্যার সম্পর্কে আমরা দেখেছিলাম। সবচেয়ে বেটার হয় কি যে আপনি যদি আগের ভিডিওগুলো দেখেন, দেখার পরে হচ্ছে আপনি আপনার মতো করে প্রশ্ন করেন। কারণ হচ্ছে এই 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা, মানে আমাদের এর আগে 4টা ক্লাস, 16 ঘন্টার ক্লাস গেছে, 16 ঘন্টা ডিটেলসে বলাটা একটু সমস্যা। তারপরে হচ্ছে আমি সংক্ষেপে একটু বলে দেই যে এটা হচ্ছে মুভ টুল, যেটা দিয়ে আমরা মুভ করি একটা অবজেক্ট ধরে সংক্ষেপে। আর এখানে যে টুলটা আছে, যে টুলগুলো আছে, তারপর এটার ভিতরে যে টুলগুলো আছে, এটাতে যে টুলগুলো আছে, এগুলো হচ্ছে সব সিলেকশন টুল। আমরা কোনো একটা অবজেক্ট সিলেকশন করার জন্য এই টুলগুলোকে ইউজ করি। এর মধ্যে মোট 11টা টুল আছে, 9টা 9টা টুল আছে, এগুলো হচ্ছে সিলেকশন টুল হিসেবে ইউজ করি। তারপর হচ্ছে আর যেন কি বলছিলাম, এটা হচ্ছে ক্রপ টুল, যেটা হচ্ছে আমরা ছবি কেটে নেওয়ার জন্য ব্যবহার করি। আমি যতটুকু ছবি কেটে নিতে চাই, আপাতত এটার দরকার নাই, আমাদের ক্রপ টুল আপাতত দরকার নাই। তারপর একটা ব্যাপার বলছিলাম যে পেন টুল, এখানে পেন টুল দিয়ে আমরা পেন টুলও সিলেকশনের কাজে ব্যবহার করি, আবার শেপ তৈরির ক্ষেত্রে ব্যবহার করি। তো মূল থিম হচ্ছে এগুলা। আর ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আপনি যদি ভিডিও দেখার পর আমাদেরকে আবার শনিবারে জিজ্ঞেস করেন যে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, সেক্ষেত্রে বললে মনে হয় সুবিধা হবে, তাহলে সবাইও বুঝতে পারবে। আর গ্রুপে অ্যাড হয়ে যান, গ্রুপে আপনার ভিডিও লিঙ্ক গুলা দেয়া আছে, একটা ফোল্ডার করে ওটার মধ্যে লিঙ্ক দেয়া আছে। আর কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনার পিসি থেকে ফটোশপ দেয়া আছে? আচ্ছা তাহলে ফটোশপটা ইনস্টল করে নিতে হবে, কারণ দেখার সাথে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ শুধু দেখে যেতে হবে কোনটাতে কি প্রবলেম হলো, প্র্যাকটিস না করলে বুঝবেন না। এটা একটা ব্যাপার। আর হচ্ছে গ্রুপে অ্যাড হলে আমি হচ্ছে গ্রুপে দিতে চাচ্ছি, কয়েকদিন থেকে আপনাদের কিছু দিতে চাচ্ছি, তবে আজকে ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের কিছু কাজ, যে কাজগুলো আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। তার মধ্যে হচ্ছে ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছবি অ্যাডজাস্ট, এটা কি করছিলেন ফারুক? আচ্ছা সানজিদা করছিলেন? নাই মানে ঘুমাই গেছে। আচ্ছা যাই হোক, এগুলা প্র্যাকটিস করাটা, কিন্তু এগুলা প্র্যাকটিস করাটা আপনাদের জন্যই ভালো হবে, কারণ হচ্ছে আমি কিন্তু বারবার করে বলতেছি এই কাজগুলা করে কিন্তু আমাকে দিবেন না আপনারা, এগুলা আপনাদের অ্যাসেট হিসেবেই থাকবে যদি এই মার্কেট প্লেসে আপনাদের কাজ করার ইচ্ছা থাকে। দেখছেন শুনে শুনে সে ইয়া করে। আচ্ছা যাই হোক, ভালো ব্যাপার, তাহলে ঘুমায় নাই সে শুনতেছে না। কাজগুলা কি করছিলেন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর কি বলবো আপনাদের। আচ্ছা তাহলে তানিয়া, আপনি হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে যান, তাহলে সবার কাজগুলো দেখতে পারবেন। আর কাজ করা মাত্রই, একটা কাজ শেষ, আপনারা গ্রুপে দিয়ে দিবেন, পোস্ট দিয়ে দিবেন। আর গ্রুপে গ্রুপে কারা যেন বড় বড় লাইক দেয়, তাদের মনে হয় লাইকের ভান্ডার অনেক বড় বড়। এত বড় বড় লাইক দেওয়ার কিছু নাই, আপনি সেই লোক না? এত বড় লাইক দেওয়ার, বড় লাইক দেওয়ারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই, কাজ করে ঢেলে দিবেন। আচ্ছা আমরা কাজ দেখতে চাই, আপনার লাইক দেখতে চাই না, ওরকম লাইক আমরাও দিতে পারি। ঠিক আছে, কাজ কাজ সবার কাজ, সবাইকে দেখার সুযোগ থাকবে, সুযোগ করে দিবেন, লাইক দেওয়ার দরকার নেই, কাজ দিবেন। আর কাজে যদি হচ্ছে কোনো কিছু জানার থাকে যে কেমনে করলো বা কিভাবে করলো, বা আপনার ওইটা করতে সমস্যা হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে, স্পেসিফিক ভাবে দিবেন। আর যদি আরো ভালো হয় যদি হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেন, কারণ আপনি যেভাবে উপস্থাপন করতেছেন আরেকজন সেভাবে নাও বুঝতে পারে, এই জন্য স্ক্রিনশট নিয়ে দিলে অনেকের বুঝতে সুবিধা হবে, তাহলে সমাধান আরো তাড়াতাড়ি দিতে পারবে। কালকে ছুটি আছে, আপনারা করতে থাকবেন না? এখন ব্যাপার হচ্ছে যে না এখন ব্যাপার হচ্ছে যে অনেক কাজ জমে গেছে, এই জন্য যদি না করি তাহলে তো আরো কাজ জমে যাবে। আপনি আপনি না আপনি হচ্ছে লিস্ট করেন যে প্রথমে কোনটা করবেন, তারপর কোনটা করবেন, তারপর কোনটা করবেন, তারপর কোনটা করবেন। আর একটার জন্য টাইম বাজেট রাখেন, যে একটার জন্য আপনি 1 ঘন্টা টাইম দিবেন, আর একটার জন্য আপনি আধা ঘন্টা টাইম দিবেন। এভাবে টাইম ম্যানেজমেন্টটা করেন, তাহলে দেখবেন যে সব কাজই সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে ওই যে আচ্ছা না ব্যাপারটা এটাই যে দূর থেকে অনেক কিছু সহজ মনে হয় যতক্ষণ হাতে নেই নেই। সেটা আপনাদের কালকেও বলছি যে বই পড়ে সাইকেল চালানো কিন্তু খুব সহজ মনে হয়, যে সাইকেলে চললাম, হ্যান্ডেল ধরলাম, হ্যাঁ, যে সাইকেল আচ্ছা। কিন্তু যখন হচ্ছে যে আপনি ব্যাপারটা ধরতে পারবেন যে এইটার কারণে ওই সমস্যাটা হয়েছে বা এইটার কারণে ওই ভুলটা হয়েছে, তখন ওই ভুলটা আর হবে না, তখন আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা শ্যাডো ঢুকছে বলতে, শ্যাডো সমস্যা হয়ে ঢুকছে নাকি সমাধান হয়ে ঢুকছে? আচ্ছা আচ্ছা, শ্যাডো নিয়ে মাথা, শ্যাডো নিয়ে আপাতত মাথা ঘামানোর কিছু নাই। শ্যাডো ধরেন যে শ্যাডো নাই, দুনিয়ায় যা কিছু আছে কোনো কিছুরই শ্যাডো নাই, আপনি শ্যাডো বিহীন সব কিছু তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছিলাম, যে আপনি আগে হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড পেন টুল আর যে কয়েকটা ছবি দিছিলাম, ওই ছবিগুলোর সাথে পেন টুলের যে অ্যাডজাস্টমেন্টটা, ওইটা প্র্যাকটিস করলে পেন টুলের প্র্যাকটিসটা ভালো হবে আর কি। যদি আপনি সুন্দর, তাহলে আপনার লাস্ট বিন্দুতে মিলে নাই। আপনার লাস্ট বিন্দুতে যখন মিলবে, আপনি সে এই যে পেন টুলে এখানে দেখতেছেন, এই পেন টুলে, পেন টুলে যখন আপনি লাস্ট পয়েন্টে যাবেন, তখন দেখেন পেন টুলের নিচে একটা ছোট বিন্দুর মতো আছে। তাহলে আপনি হচ্ছে এরকম ছোট করে কাজ করেন, যেটাতে আবার আপনি এখানে একটা দেন, 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 মানে একটাতেও ছাড়ে না আর কি, এভাবে দেন। আর যদি ওই শুরুর পয়েন্ট বাদে অন্য পয়েন্টে দেন, তাহলে কিন্তু এরকম মাইনাস হতে থাকবে, একটা একটা করে চলে যেতে থাকবে। তো এই জন্য আপনার হচ্ছে শুরুর পয়েন্টটাতেই দিতে হবে শেষ করার জন্য। আপনার যেখানে শুরু করছেন, যেখানে শুরু করছেন অবশ্যই তো সেটা একটা পয়েন্ট আছে। সে ধরেন যে আপনি যদি, আপনি যদি এর মাথা থেকে শুরু করেন, সে সুপ্ত এতক্ষণ পরে আসলো, বেড়াইতে আসছে, যে এখান থেকে যদি শুরু করেন, সে ধরেন যে শুরু, এটা শুরু করে এই জায়গায় এসে তো এটা থাকবেই, অবশ্যই থাকবে, সেটা তো আর লুকায় থাকবে না।
এইটাতে এসে যখনই ক্লিক দিবেন তখন হচ্ছে আর থাকবে না, এটার মাথার সাথে কোনো কিছু থাকবে না, কোনো কিছু আপনার প্রেস করতে হবে না। তখন যদি আপনি এই শুরুর পয়েন্ট যেটা সেটাতে এসে ক্লিক দেন তাহলে আপনার আর কোনো কিছু প্রেস করতে হবে না, তারপর কন্ট্রোল ইন্টার দিবেন তাহলে এরকম সিলেকশন আসবে এটাই। আর হচ্ছে বাকিটা আপনার সামনে পিসি থাকলে এখন এই ব্যাপারটা দেখতে পারেন, নাহলে কিন্তু পরে কমপ্লেন করলে আর কিছু থাকবে না কমপ্লেনের। আচ্ছা না, মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার ইচ্ছা শক্তির উপরে আপনার কাজের পারফরমেন্স, কাজের গতি সবকিছু ডিপেন্ড করবে আপনার ইচ্ছা শক্তির উপরে। তার মধ্যে সুপ্ত ফারুক, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মিলাদ দিয়ে দেন তাহলে। আর সজীবের খুব ইচ্ছা আছে কিন্তু পিসি এখনো দোকানে। সবার পিসিতে তো মাদার বোর্ড থাকে, সজীব আপনি ফাদার বোর্ড লাগায় নেন তাহলে তাড়াতাড়ি হবে মনে হয়। আচ্ছা আর